এটা রেকর্ড কি চালু করে ইউটিউবের দিছে। জন্য ভাইয়া শুধু? না, এটা ওয়েবসাইটের জন্য, আপনারা চাইলে ইউটিউবের জন্য ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই ব্যাকলিং গুলো আপনারা কিভাবে বের করবেন, যে কমেন্ট ব্যাকলিং কোন জায়গায় কমেন্ট করবেন, কিভাবে করবেন? কমেন্ট ব্যাকলিং দুই রকম হয়, একটা হলো যে ই কমেন্ট ব্যাকলিং ডু ফলো, আর একটা হলো নো ফলো। ডু ফলো নো ফলো আপনারা ওই যে নো ফলো টুল দিয়ে বুঝে যাবেন। মনে আছে না কিভাবে দেখতে হয় নো ফলো টুল দিয়ে নাকি? জি মনে আছে, দেখতে হয় লাল আচ্ছা, হলে নো ফলো আর সবুজ গ্রিন হলে ডু হলে ফলো। ডো ফলো। হ্যাঁ, তো কমেন্ট ব্যাকলিং এর ক্ষেত্রে এরকম আছে যে কিছু কিছু কমেন্ট আছে ডু ফলো, কিছু কিছু নো ফলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা নো ফলো কমেন্ট পাবেন, আবার কিছু কিছু ওয়ার আপনার কাছে ডু ফলো চাইতে পারে। তো ওইটা নিয়ে এত মাথা ব্যথার কোনো দরকার নেই। আর ডিএপিএ কিভাবে দেখেন আপনারা? মজ দিয়ে, মনে আছে? মজ এক্সটেনশন দিয়ে। আরেকভাবে আপনারা ডিএপিএ দেখতে পারবেন, এই যে দেখাচ্ছি, এখানে আপনার লিঙ্কটা দিবেন, আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে একটু খেয়াল করবেন। চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো আমরা এই সাইটটা ডিএপিএ চেক করি, gsmarina.com। এখানে একসাথে আপনি অনেকগুলো সাইট বসাতে পারবেন, আমি একটাই বসাচ্ছি আপাতত। এই যে দেখেন DA92 PS69, তার মানে 20-এর উপরে আছে, তার মানে আমরা ইউজ করতে পারবো। আর আরেকটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এই ডিএপিএ আমরা যখন আমাদের নিজের সাইটের জন্য এসইও করব, তখন আমরা ডিএপিএ দেখব না, তখন আমরা ডিআরপিআর দেখব, সেটা হলো ওই দিয়ে, এইচরেফ দিয়ে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন এসএস নামে একটা জিনিস আছে, স্প্যাম স্কোর, এটা যদি 20% বা তার উপরে হয়, সেক্ষেত্রে আমরা ওই ডোমেন থেকে কোনো লিংক নিব না বা দিব না। বুঝতে পেরেছেন সবাই? জাস্ট এই তিনটা ভ্যালু আমাদের দেখলেই চলবে। ডিএপিএ কেন স্যার? জি ভাই, স্প্যাম স্কোর মানে ওই সাইটটা দিয়ে প্রচুর পরিমাণে স্প্যাম হয়, যে কেউ চাইলেই লিংক দিতে পারে, ওরকম সাইট থেকে আমরা ব্যাকলিংক নিব না। বায়ারকে দিলে দিতে পারি, যদি মনে করেন যে ছোট বায়ার হয় বা বুঝে না এরকম বায়ার হয়, কিন্তু নিজের সাইটের ক্ষেত্রে অথবা বুঝে এরকম বায়ারকে কোনোভাবেই এই টাইপ ব্যাকলিংক দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনার মনে করেন আপনার নাইফ রিলেটেড একটা ওয়েবসাইট আছে, তো আপনি ব্যাকলিংকটা রিলেটেড কার কার কাছ থেকে নিতে পারবেন? কিচেন রিলেটেড যত ওয়েবসাইট আছে সবার কাছ থেকে আপনি কিন্তু কমেন্ট ব্যাকলিং নিতে পারবেন, এমনকি ফুড রেসিপি যারা আছে, ফুড ট্রাভেল ব্লগ যারা আছে, রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট যারা আছে, তাদের কাছ থেকে নিতে পারবেন। এখন মনে করেন আমার ওয়েবসাইটটা নাইফ রিলেটেড, তো আমি কার কাছ থেকে ব্যাকলিং নিব? ধরেন যে আমি সার্চ দিব যে ফুড ব্লগ, ফুড ব্লগ দিয়ে সার্চ দিব, এখানে গেলাম, লোড হতে অনেক দেরি হচ্ছে আজকে। এই যে দেখেন এখানেও ফুড ব্লগের অনেকগুলো লিংক দেওয়া আছে, একটা দুটি আমরা যাই। এটাই দেখি, এই যে হাউ টু স্টার্ট ইউর ফুড ব্লগ, এই রিলেটেড একটা আর্টিকেল আছে এখানে। আর্টিকেলের নিচে দেখেন এই যে কমেন্ট করেছে লোকজন, দেখতে পাচ্ছেন? অনেকেই কমেন্ট করেছে। এখন দেখেন আমরা করব কি, কমেন্টে যে যার নাম দেওয়া থাকে, নামের উপরে মাউস নিব। মাউস নেওয়ার পর যদি দেখি যে লিংক আছে কোনো, মানে এই দিকে লিংক দেখায়, তখন বুঝতে হবে যে হ্যাঁ এখান থেকে আমরা ব্যাকলিং নিতে পারবো। আর যদি লিংক না দেখায়, সেক্ষেত্রে আমরা ব্যাকলিং নিতে পারবো না, যেরকম এটা বাদ, এখান থেকে ব্যাকলিং নেওয়া যায় না। এটা দেখি আমরা, জাপানিজ পিজা টোস্ট, এই যে দেখেন ওদের এখানে একবার নতুন পোস্ট, তো কোনো কমেন্ট পড়েনি, কিন্তু এখানে কিন্তু আপনি রিলেটেড কমেন্ট দিতে পারবেন, এই যে রেটিং দিতে পারবেন, রেটিং দিয়ে দিলাম, মনে করেন 5 out of 5।
কমেন্ট দিবেন সুন্দর করে একটা রিলেটেড কমেন্ট, আপনার নাম দিবেন, তারপর আপনার ইমেল দিবেন আর ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন এটা একটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়ে যাবে, তারপর পোস্ট কমেন্ট দিয়ে দিবেন। তবে এখানে আচ্ছা ভাইয়া, ব্লগ ব্লগ এর জন্য থিম গুলো মানে কোন সাইট থেকে নিলে ভালো হয়? থিম ফরেস্ট ওই ফ্রি গুলো থিম ফরেস্ট থেকে চুজ করবেন, তারপর ফ্রি গুলো যেই সাইটে পাবেন সেখান থেকে নেবেন। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দেখেন ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেস দিব না, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের আন্ডারে ইমেল তৈরি করে সেই ইমেল অ্যাড্রেসটা দিব। যেমন মনে করেন আমার ওয়েবসাইট ধরেন যে zobair.com, সেক্ষেত্রে আমি এখানে ইমেলটা দিব যে admin@zobair.com বা xyz@zobair.com, মানে আমাদের যে ডোমেইন নেমটা আছে ডোমেইন নেমটার আন্ডারে একটা ইমেল ক্রিয়েট করে সেই ইমেলটার এখানে নাম দিব। ক্লায়েন্ট যদি আমাদের কাজ দেয় সেক্ষেত্রে আমরা এখানে ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিব, ক্লায়েন্টকে বলবো তোমার ওয়েবসাইটের আন্ডারে আমাকে একটা ডোমেইন দাও, আমাকে ইমেল অ্যাড্রেসটা দাও, ওই অনুযায়ী করব। তো ক্লায়েন্ট যদি দেয় তাহলে তো দিলেই, আর যদি না দেয় সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের যে ইমেল দিবে সেটা বসে দিতে পারেন। আর এখানে হবে ক্লায়েন্টের বা নিজের ওয়েবসাইট, আর এখানে হবে ক্লায়েন্টের বা নিজের নেম। নাম দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের নিজের বাংলা নাম দিব না, আমরা ইউএস এর সুন্দর একটা ফিমেল অথবা মেল নাম দিব। বুঝতে পেরেছেন সবাই? এই মেইলের ক্ষেত্রে কি ওয়েব মেইলে গিয়ে খুললে তাড়াতাড়ি হয় নাকি সিপ্যানেল দিয়ে খুলতে হবে? যেভাবে খুলেন সিপ্যানেল দিয়ে খুললে দ্রুত হয়। ও আচ্ছা 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 স্যার, এখানে কি আনলিমিটেড ইমেল খোলা যায় নাকি কোনো লিমিটেশন আছে? এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করে, তবে যত কম দামি হোস্টিং নেন মিনিমাম আপনাকে 25টা ইমেল খুলতে দিবে। আচ্ছা আরেকটা সাইট দেখি, এখানে কমেন্ট দেওয়ার অপশন আছে কিনা এটা দেখি, পুরাতনটা দেখতে হবে। দেখি একটু পুরাতন দেখি আমরা কি আছে। এটা দেখি দুই দিন আগে, এখানে কমেন্টের অপশন আছে, এখানে কমেন্টের অপশন আছে কিন্তু কোনো ব্যাকলিং দেওয়ার অপশন নেই, তার মানে এটা বাদ। এটা দেখি, বা ডট দিয়ে যেটা দেখাইছিলেন ওই যে ওই শুধুমাত্র ফোরামের, ওই শুধুমাত্র ফোরামের জন্য, এটা খুব নিম্নমানের একটা ব্যাকলিং শুধুমাত্র ক্লায়েন্টকে খাওয়ানোর জন্য, নিজেদের জন্য না। এটা দেখি আমরা, এই যে দেখেন এখানেও কিন্তু কমেন্ট দেওয়া যাচ্ছে, নেম ইমেল ওয়েবসাইট কমেন্ট, তারপর এখানে যে রেটিং দিতে পারবেন। তো এই যে আমরা নেমের উপর যদি মাউস রাখি নিচে দেখতে পাচ্ছেন কি বাম দিকের কোনায় এই দিকে লিংকটা চলে আসছে, একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন একবারে বাম দিকের কোনায়। তো আমাদের সাইটটা কি, সাইটটা হলো pinchofiam.com, কিন্তু আমাদের এই যে দেখেন বাম দিকের কোনায় লিংকটা কি আসছে, স্লাইস কিচেন লাইভ। তো এইভাবে কিন্তু এই যে ওরা লিংক দিতে পেরেছে মানে আপনিও পারবেন। এই যে দেখেন আরেকজন দিয়েছে, এই যে দিয়েছে এই যে আরেকজন দিয়েছে, তারপরে যে জেসন দেয়নি, এই যে ড্যাব ড্যাব নামে একজন দিয়েছে লিংক, তারপরে যে ডিএনএন ওর নামে দিয়েছে। আচ্ছা তো বুঝতে পারছেন আপনারা কমেন্ট ব্যাকলিংকটা কিভাবে করা লাগে? জি বুঝতে পারছি। আচ্ছা তো এইভাবে আপনারা কমেন্ট ব্যাকলিংক করবেন, খুব ইজিলি করতে পারবেন। এরকম 50-100টা সাইটের কালেকশন করা কি খুব কঠিন কোনো ব্যাপার? না না খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা তো হ্যাঁ জি, নামের মধ্যে ব্যাকলিংকটা দিয়ে দেবো তাই না? হ্যাঁ নামের মধ্যে এই ওই আমাদের নাম দিয়ে ওয়েবসাইটটা দিলে অটোমেটিক নামের মধ্যে ব্যাকলিংক চলে যাবে। তবে এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা কি মনে করেন আপনার সাইট হলো নাইফ রিলেটেড, এখন আপনি যদি আপনার অ্যানকোডটা হয় আপনার এই যে দেখেন এখানে যেরকম হয়েছে অ্যানকোডটা হয়েছে হলো ইসের নিচে, ওই নিজের নামের নিচে, বা এই যে অ্যানকোডটা হয়েছে লিনসে নিজের নামের নিচে। এখন নিজের নামের নিচে অ্যানকর হলে কি সুবিধা বেশি নাকি কিওয়ার্ডের উপর অ্যানকর হলে সুবিধা বেশি?
আপনি যদি দেখেন কেউ কিওয়ার্ডের উপর অ্যানকর করে কমেন্ট করেছে, সেক্ষেত্রে আপনিও এই রিস্ক নিতে পারেন যে আপনার নামের জায়গায় কিচেন নাইফ লিখে দিবেন। কিচেন নাইফ লিখে দিলে কি হবে, বা মনে করেন যে আপনার নাম হলো জাস্টিন, সেক্ষেত্রে দিবেন জাস্টিন কিচেন নাইফ। এই যে দেখেন ও কি দিয়েছে, জাস্টিন আই স্লাইস কিচেন লাইফ। তো আমাদের কিওয়ার্ড যদি কিচেন নাইফ হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি যে মনে করেন আমাদের নাম দেওয়া আছে জন, তখন দিব জন কিচেন নাইফ বা জাস্ট কিচেন নাইফ দিয়ে। তখন যদি আমরা কমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে নামটা কিচেন নাইফ হিসেবে শো করবে, আর নামের ব্যাকগ্রাউন্ডে আমাদের ওয়েবসাইটটা থাকবে। সেক্ষেত্রে আমরা ভালো একটা অ্যানকর পাবো, যেটা ভালো লিংক জুস পাস করতে পারে, নো ফলো হলো। বুঝতে পেরেছেন আপনারা? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে দেখেন ও পোস্ট দিয়েছে, পোস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ছবি এসে পড়ছে। তো আপনাদের যদি ওয়ার্ডপ্রেস থাকে, ওয়ার্ডপ্রেসের ক্লাসে দেখানো হবে যে এই ছবিটা কিভাবে আনতে হয় ওয়ার্ডপ্রেসের নাম দিয়ে। এটা মনে করে দিবেন বাই চান্স যদি আমি ভুলে যাই যে কমেন্টের এই ছবিটা কিভাবে আনতে হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি কমেন্ট ব্যাকলিং কিভাবে করবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ড্রপ মাই লিংক, এটা লিখে সার্চ দিলে এই যে দেখেন তিনটা ওয়েবসাইট চলে আসবে। তো এটার মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করা লাগবে, এটাই করার দরকার নেই, এটা দরকার নেই, আমরা জাস্ট এই দুটো দিয়েই কাজ করব। এটা আমি রেজিস্ট্রেশন করে ফেলি টেম্প মেইল দিয়ে, দুইটা লিংকই আপনাদের দিয়ে দিচ্ছি, এই দুইটা হলেই চলবে আপনাদের। এখানেও রেজিস্টার করে ফেলি যেহেতু অপশন আছে, আপনারাও করে ফেলেন। এই দুইটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন আপনাদের লিংক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ মাই লিংকে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, মেইল চলে আসছে, দুইটারই মেইল চলে আসছে। আমরা কনফার্ম করে দিই মেইল দুইটা, কনফার্ম অ্যাক্টিভেট, দুইটাই আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে, আমাদের আর ইমেইলের দরকার নেই। এখান থেকে আমরা জাস্ট একটা রিলোড দিলেই হবে। এখানে দেখেন এসইও টুলে যাব, তারপর ড্রপ মাই লিংক। আচ্ছা, এখান থেকে এখন আমাদের নিশ কি ছিল, কিচেন নাইফ। তো এখানে যদি আমরা সার্চ দেই কিচেন নাইফ আর কন্টেন্ট প্ল্যাটফর্ম, এটা সাধারণত আমরা ওয়ার্ডপ্রেস শুরু ইউজ করি, তবে যে কোনো কিছু ইউজ করতে পারবেন, যে কোনো টাইপের ব্যাকলিং আপনার এখান থেকে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি, এই যে দেখেন হাফ পেজেস, ফোরামস দেখা যাচ্ছে, কোনো কিছু মানে কোনো টাইপ বাদ নেই। তবে আমাদের যেহেতু এখন ব্লগ সাইট থেকেই নেওয়া লাগবে, এই কারণে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করি, সিলেক্ট ওয়েবসাইট আমাদের দরকার নেই। আচ্ছা, এখানে একটা দেখেন, এই যে অ্যানকোর টেক্সট ইন কমেন্ট ব্লগ, এই কমেন্ট লাভ ইন প্রিমিয়াম ব্লগ, তারপর ডু ফলো কমেন্ট ব্লগ। তো এই টাইপের অসংখ্য ব্লগ আপনারা পাবেন ওখানে, যদি জাস্ট আপনারা এইভাবে সার্চ দেন। এই যে দেখেন আপনাকে এই যে লিস্ট অনুযায়ী দিয়ে দেবে কোন কোন সাইটে আপনারা ব্যাকিং করতে পারবেন ওই রিলেটেড, দেখতে পাচ্ছেন। তো এটা আরো সহজ, এই কাজটাই আপনাদের একটু ডিটেলে দেখানো হয়েছিল গুগল সার্চ প্যারামিটার দিয়ে। সার্চ প্যারামিটারের ক্লাসের কথা মনে আছে কি আপনাদের? জি মনে আছে। আচ্ছা, এখানে আমরা যাই, এই যে তিনটা ওয়েবসাইট, তিনটার মধ্যে আমরা কমেন্ট করতে পারবো। একই রকম সিস্টেম এই যে ড্রপ মাই লিংকস, এখানেও এখান থেকে আপনারা এডু, তারপর গভ, এইসব ডোমেনও পেতে পারবেন। এই যে দেখেন এডু গভ সিলেক্ট করে দিলে এডু গভ চলে আসবে, তারপর রেজাল্ট 30। আমরা আমাদের পার্সোনাল সাইটের ক্ষেত্রে কখনো এডু অথবা গভ এর ব্যাকলিং নিব না। নতুন যারা এসইও তে আছে বা মার্কেটে যারা এখন এসইও করে, মোটামুটি
99% আপনাকে বলবে এডুয়ার গভের ব্যাকলিং এর ভ্যালু অনেক ওখান থেকে নিতে পারেন, কিন্তু আমরা নিব না, কারণ গুগল এই এই বছর থেকেই এটা স্প্যাম হিসেবে ধরা শুরু করেছে। একটা গভর্নমেন্ট ওয়েবসাইট বা অথবা একটা এডুকেশনাল ওয়েবসাইট, যেটা অফিসিয়ালি ভেরিফাইড এডুকেশনাল ওয়েবসাইট, তারা শুধু শুধু আপনাকে কেন ব্যাকলিং দিবে? কখনোই দিবে না। তো যারা ব্যাকলিং নিচ্ছে তারা সাধারণত স্প্যামিং এর মাধ্যমে নিচ্ছে, এই কারণে এটাকে ভালো চোখে দেখা হয় না। তবে বিশেষ কিছু ভাবে গভর্নমেন্ট অথবা এডু সাইট থেকে যদি লিংক নেওয়া যায় সেক্ষেত্রে এটা আলাদা হিসাব, কিন্তু নরমালি যেভাবে নেওয়া হয় ওটা কি এলাউড না এখন আর। আচ্ছা, এখানে আমরা এনিটাইম মিডিয়া দেবো, এখানে আমরা লিখে দিই কিচেন নাইফ, KITCHEN নাইফ। এখানে আমরা দিয়ে দিই ব্লগ প্ল্যাটফর্ম বা কমেন্ট ব্যাকলিং, এই যে ডিরেক্টলি লেখা আছে। ফুটপ্রিন্ট কি, ডু ফলো কমেন্ট বা কিছু, তো আমরা আপাতত ডু ফলো দিয়ে দিই। তারপর যদি আমরা সার্চ দেই, এই যে দেখেন কিচেন নাইফ রিলেটেড যেখানে ডু ফলো কমেন্ট করা যাবে এরকম অনেক সাইট চলে আসছে, তো এইগুলো থেকে আমরা সাইটগুলো নিতে পারি। আমরা এখন কি করব, আমরা একটা এক্সেল শিট নিব। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি স্কিপ করে গেছি, আপনাদের বলতে মনে ছিল না, সেটা হলো কমেন্ট করার সময় আমরা অবশ্যই অবশ্যই ইউএস এর ভিপিএন দিয়ে কমেন্ট করব। আমরা যদি বাংলাদেশের আইপি দিয়ে কমেন্ট করি তাহলে 95% ক্ষেত্রে সেটা স্প্যাম হিসেবে কাউন্ট হবে আর কমেন্টটা অ্যাপ্রুভ হবে না। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আমাদের নামে কোনো প্রবলেম হবে না, নাম সিলেকশনে? এর কারণ কি, ওই যে সাইটগুলো ওই ইউএস এর নাকি? হ্যাঁ, সাইটগুলো ম্যাক্সিমামই ইউএস এর। আর মোটামুটি আমরা বাংলাদেশিরও যারা কাজ করি আমরা বাংলাদেশের আইপি ব্যান করে রাখি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়ার সকল আইপি আমরা ব্যান করে রাখি। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। আপনারা খুব কেয়ারফুল থাকবেন যে কোনোভাবেই যাতে ই না হয়, কি বলে, ওই ভিপিএন, ভিপিএন ছাড়া কমেন্ট না করে। কি ভিপিএন, তাহলে কি কোনো সমস্যা হবে? জি, সব সময় যদি ইউএস এর ভিপিএনটা চালু রাখি তাহলে কি সমস্যা হবে? না, চালু রাখতে পারলে রাখবেন, এটা আপনার ইচ্ছা। আর আপনারা প্রিমিয়াম ভিপিএন উইন্ডস্ক্রাইব থেকে কিভাবে নেবেন আপনাদের অলরেডি দেখানো হয়েছে, প্রিমিয়ামটা দিয়ে কমেন্ট করতে পারলে বেস্ট হয়। আর আপনারা যদি চান সেক্ষেত্রে ওলা ভিপিএন আছে, সেটআপ ভিপিএন আছে বা এক্সটেনশন বেসড যে কোনো ভিপিএন আছে, ওইগুলো দিয়েও কমেন্ট করতে পারেন। তো আপনাদের এরকম একটা শিট থাকবে, এখানে ব্যাকলিঙ্কিং এর অ্যাড্রেসটা লিখবেন। ব্যাকলিং এর অ্যাড্রেসটা বলতে মনে করেন যে আপনাদের যে একটু আগে দেখানো হলো, যেখানে ব্যাকলিং করে দেখালাম, নাম কি, আচ্ছা হিস্টোরিতে যাই, স্যার এরকম একটা লিস্ট করে আমরা যদি সাইটগুলোর নামটা এরকম লিখে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইবারে গিগ দিতে পারবো না যে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ফাইবার ইজিলি গিগ দিতে পারবো, ফাইবারের জন্য তো করছি ক্লাসটা। আচ্ছা, একটু আগে একটা লিংকে গেলাম না? আচ্ছা, এই মনে করেন যে এই লিংকটাই ঢুকি, এটা ঢুকবে কি না বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু এই যে এতটুকু নিব না, মূল লিংকটা নিব না, আমরা এই পুরো লিংকটা নিব। বুঝতে পেরেছেন? পুরো লিংকটা নিব, তারপর এখানে কপি করব, কপি করে তারপর এই যে এখানে বসাবো সবগুলো লিংক, মনে করেন 20টা লিংক আছে সবগুলো বসাবো, তাহলে তো ডিটেইল ডাটা চলে আসবে। আমরা তারপর এই লিংকটা এখানে দিব, তারপর ডিএ যেটা আসবে এই যে এখান থেকে নিয়ে বসাবো, তারপর পিএ ওখান থেকে নিয়ে বসাবো, এটা কি ডু ফলো নাকি ডু ফলো না সেটা বসাবো, আর স্প্যাম স্কোর এটাও আমাদের দিতে হবে, স্প্যাম স্কোরটাও দিতে হবে এখানে। স্প্যাম স্কোরটা দিয়ে দিয়েছি, আচ্ছা স্প্যাম স্কোরটা আমরা এখানে দিব। এখন আমাদের ডু ফলো না মানেই তো নো ফলো নাকি? হ্যাঁ, ডু ফলো হলে আমরা জাস্ট ইয়েস লিখে দিব, আর নো ফলো হলে আমাদের কিছু লেখার দরকার নেই। আচ্ছা, আর এই যে দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে, হেলথ, স্পোর্টস, রিয়েল এস্টেট, ফুড, ট্রাভেল, তো সবগুলোই আপনারা ক্রিয়েট করে ফেলবেন। এই এটা অলরেডি আমি বানানো আছে, আমি আপনাদের দিয়ে দিব, এখন সমস্যা নেই। সেটার কালারটা চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে আমরা যদি গিগ দিই যে আই উইল প্রোভাইড টু টার্গেটেড মানে ব্ল্যাকলিস্ট, হ্যাঁ ব্ল্যাকলিস্ট, অন্যদের গিগ গুলো দেখলে আপনি বুঝে যাবেন আপনার কেমন দিতে হবে।
আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু আমার নিজস্ব কিছু ব্যাকলিং করেছি, তো এখানে এই যে দেখেন ব্যাকলিং করার পর যেগুলোতে ইয়েস লেখা আছে এগুলো হয়ে গেছে ব্যাকলিং, এই যে কমেন্ট করার সাথে সাথেই কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যায় না। একটা সাইটে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করার পর 2-3 দিন পর এসে চেক করবেন যে আপনার ব্যাকলিং অ্যাপ্রুভ করেছে কিনা, ইনকগনিটো ব্রাউজার দিয়ে চেক করবেন। যদি দেখেন যে হ্যাঁ ইনকগনিটো ব্রাউজার দিয়ে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে হ্যাঁ কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে। আর যদি না হয়, 1 সপ্তাহের মধ্যে যদি না হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখনো অ্যাপ্রুভ হয়নি বা পেন্ডিংয়ে আছে। এই যে দেখেন আমার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, ইয়েস দেওয়া আছে, ইয়েস দেওয়া আছে, এই যে পেন্ডিং পেন্ডিং মানে এখনো হয়নি, আবার এটা হয়ে গেছে, ইয়েস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো এটা কিন্তু আমার মূল যে অ্যাফিলিয়েট সাইট আছে সেটার ক্ষেত্রে। তো মূল অ্যাফিলিয়েটের সাইটের ক্ষেত্রে আমি এই টাইপের ব্যাকলিং নিচ্ছি, তার মানে আপনারা বুঝতে পারছেন এটার কোয়ালিটি কত হয়, যদি রিলেটেড নিতে পারেন আর যেই নিয়ম দেখেছি ওই নিয়ম অনুযায়ী নেন। তো এটা আমরা ডিলিট করে দেই, এটা আপনাদের দেওয়া যাবে না। এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এই ফাইল অনুযায়ী সবাই ব্যাকলিং তৈরি করে ফেলেন। যাদের ই নেই, কি বলে ওই এক্সেল ইনস্টল করা নেই, তারা ই করতে পারবেন, তারা গুগল শিটেও এটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। গুগল শিটে তৈরি করার সুবিধা বেশি। কমেন্ট ব্যাকলিং এর লিস্ট আমরা দিয়ে দিয়েছি, সবাই প্রত্যেকটা টপিকে মিনিমাম 10টা করে এরকম ব্যাকলিং রাখবেন। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে নিচে দেওয়া আছে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটার মধ্যে আপনারা মিনিমাম 10টা করে ব্যাকলিং রাখবেন। এখানে আরেকটা ব্যাপার আপনাদের বলি, এই যে স্পোর্টস, স্পোর্টস এর আন্ডারে আপনি কি কি দিয়ে সার্চ দিতে পারবেন ব্যাকলিং এর জন্য? ফুটবল লিখে সার্চ দিতে পারবেন, ক্রিকেট লিখে সার্চ দিতে পারবেন, যে কোনো ক্লাবের নাম লিখে সার্চ দিতে পারবেন, তারপর যে কোনো চ্যাম্পিয়নশিপের নাম লিখে সার্চ দিতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে সার্চটা অনেক ব্রড টার্ম হবে, শর্ট টার্ম না। ফুডের আন্ডারে আপনি কিন্তু কিচেন নাইফ, কিচেনের যে কোনো আইটেম, ফুড রেসিপি এসব দিয়ে সার্চ দিতে পারবেন। ট্রাভেলের ক্ষেত্রে এরকম ব্রড সার্চ দিতে পারবেন আপনারা। তো আপনারা এরকম 10টা করে ফেলেন অ্যাটলিস্ট, মানে আপনারা 11 নম্বর ঘর পর্যন্ত ভরে ফেলবেন। এই 5টা টপিকে আপনাদের এক্সেল শিটটা দেওয়া হয়েছে, এখন আপনাদের একটা ব্রেক হচ্ছে, এই ব্রেকের মধ্যে সবাই করে ফেলবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমি ব্রেকটা শুরু করব। আমি ব্রেকের পরে আমরা করব, তাই না? হ্যাঁ, আমরা গিয়ে কমেন্ট করব, তাই না? হ্যাঁ, আচ্ছা। এখন এখন কমেন্ট করবেন না, কমেন্ট করার এখন প্রয়োজন, আপনি জাস্ট লিস্টটা তৈরি করবেন। ও যেখানে যাব ওখানে গিয়ে ওখানে একটা লিস্টটা নিব। হ্যাঁ হ্যাঁ, এটা ডু ফলো না। হ্যাঁ, তো কারণে ওইখানে কমেন্ট ব্যাকলিং করা যাবে কিনা সেটা আর কি খুঁজে বের করব। হ্যাঁ, সেটা খুঁজে বের করবেন। ওয়েবসাইট যদি দেওয়ার অপশন থাকে তাহলে বুঝবেন যে কমেন্ট করা যাবে, তখন আপনি লিংকটা নেবেন, লিংকটা নিয়ে তারপর তাহলে তো যে নো ফলো ডু ফলো কি আমি চেক করব, তাহলে এখান থেকে ওইখান থেকে চেক করব। না না না, আপনার নো ফলো এক্সটেনশনটা আছে না, ওটা দিয়ে চেক করবেন, ওটা যেটা দেখিয়ে দিবে আপনাকে যে অন্যরা যে কমেন্ট করেছে তাদেরটাকে ডু ফলো হয়েছে নাকি নো ফলো, এটা দেখলেই তো আপনারা বুঝবেন যে এটা নো ফলো নাকি ডু ফলো দিবে আপনাকে। আচ্ছা, পারবেন না আপনারা সবাই? কারো কনফিউশন আছে কোনো? সবকটা করতে হবে, পাঁচটা আর একটা যদি একটা एग्जांपल যদি করে দিতেন তাহলে একটু বেশি ক্লিয়ার হতো। আচ্ছা আচ্ছা, আমি একটা एग्जांपल আপনাদের করে দিচ্ছি। এই যে দেখেন, আবার আমি ফুড ব্লগটা নেই নাকি, ফুড রেসিপি নেই, ফুড রেসিপি এখানে আপনার, ধরেন যে আমার ভিপিএনটা চালু আছে, ধরে নেন, যদিও চালু নেই কিন্তু ধরেন যে ইউএস এর ভিপিএনটা চালু আছে। তো এখান থেকে আমরা একটা ফুড রেসিপি নেই, এটা নেই, পামকিন চকলেট চিপ চকলেট, সেপ্টেম্বরের 1 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। আচ্ছা, ওরটাই কমেন্ট দেওয়ার অপশন নেই, ওর ওয়েবসাইট বাদ, delish.com। আচ্ছা, এটা দেখি, উইকেন্ডে জিতে যাই, দেখি কি কি আছে। এটা দেখি, কোকোনাট এন্ড স্কোয়াশড ধান শাক নাকি। আচ্ছা, এটা দেখি, এখানে আমরা নিচে যাই, আচ্ছা এখানে সাইন ইন করা লাগবে, সাইন ইন করা লাগলে আমরা সাইন ইন করে ফেলতে পারি। এখানে আমরা দেখি যে ওরা করেছে কিনা, ব্যাকিং দিতে পেরেছে কিনা, না ব্যাকিং দিতে পারেনি, তার মানে এখানে এটাও বাদ।
এই যে দেখেন আচ্ছা এখানে তো কেউ ব্যাকলিং করতে পারেনি দেখা যাচ্ছে এটাও হবে না এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া যাচ্ছে বাইরের লিংক এলিনা সুজান আচ্ছা এখানে তো বাইরের লিংক দেওয়া যাচ্ছে না ওরাও নিচ্ছে না এটা দেখি ভাইয়া বাইরের লিংক দেওয়া যাচ্ছে না এটা কিভাবে বুঝবো অন্যদের কমেন্টের দেখলে তো বুঝতে পারবেন যে বাইরের লিংক দেওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না এই যে দেখেন কমেন্টে যাই আমরা এই যে এখানে ক্লিক করলেই বোঝা যায় এই যে এখানে মাউস নিলে যে ওকে বাইরের লিংক দিতে পারছে নাকি পারছে না বাইরের লিংক থাকলে তো যেখানে লেখা করবে বাইরের লিংক এই লিংক থেকে সেটা আলাদা হবে একটু আগে বের করলাম এখন আর আসছে না ওটা মনে হয় কিচেন নাইফ না কি যেন দিছিলেন নাকি ওটা যে কি দিয়ে দেওয়া হয়েছিল আমার এখন মনে নাই কিচেন নাইফ দিয়ে দিল আচ্ছা আমি আমার আগের করা একটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে স্ক্রিন শেয়ারটা কি অফ আছে
জি অবশ্যই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিনশট হচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখেন, এই যে রিসিভারের একটা ওয়েবসাইট, হাউ টু কুক হ্যাঙ্গার স্টিক অন দ্য গ্রিল। তো এখানে যদি আমরা নিচের দিকে যাই, এই যে দেখেন নিচের দিকে যাওয়ার পর, এই যে দেখেন কমেন্ট করতে পারবেন, রেটিং দিতে পারবেন, নেম, ইমেল, ওয়েবসাইট। তো এরপর এখান থেকে কিন্তু আমরা ব্যাকলিং নিতে পারি। এই যে দেখেন মূল ওয়েবসাইটটা কি, অ্যালেকজান্ড্রা কুকস। আর এই যে দেখেন ব্যাকলিং নিয়েছে কিছু অন্য একটা ওয়েবসাইটে, এই যে সবাই কিন্তু ইজিলি নিতে পারছে, দেখতে পাচ্ছেন? তো এখন আমরা এটা বসাবো কিভাবে আমাদের? হ্যাঁ, এখান থেকে নো ফলো, নো ফলো না হচ্ছে, এটা কিভাবে বুঝবো কোনটা নো ফলো নাকি ডু ফলো? নামের পাশে তো এটা ব্র্যাকেটে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ছোট করে একটা বোঝা যাচ্ছে না, ছোট করে একটা লাল দাগ এইভাবে। ভাইয়া এইভাবে এই যে নেয়ার ফ্যাসিলিটিটা কি, ব্যাপার কি একজন বুঝিয়ে দেন, ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছিল, কারো কি মনে আছে লিংক জুস জিনিসটা কি? আচ্ছা, আমি আরেকবার বলছি, মনে করেন আপনার নতুন একটা ওয়েবসাইট, নতুন যখন একটা ওয়েবসাইট খুলবেন, ওইটা ডিএপিএ কত থাকবে? কি একজন বলেন, তেমন থাকবে না, ডিএপিএ ওটা জিরো থাকবে, জিরো বা ওয়ান। তো এই জিরো বা ওয়ান যদি আপনি আস্তে আস্তে বাড়াতে না পারেন, এটা যদি 20 এর উপর উঠাতে না পারেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, র্যাঙ্ক না করলে ভিউয়ারও পাবেন না, আর ভিউয়ার না পেলে না পেলে সেলও হবে না বা অ্যাডেও ক্লিক করবে না। এখন এই ডিএপিএ বাড়ানোর সিস্টেমটা কি, সিস্টেম হলো যে আপনার প্রচুর পরিমাণ আর্টিকেল দিতে হবে হাই কোয়ালিটির, এটা হলো এক নাম্বার সিস্টেম। দুই নাম্বার সিস্টেম হলো আপনার চেয়ে ডিএপিএ বেশি আছে এমন সাইট থেকে আপনার ব্যাকলিং নেওয়া লাগবে, ডু ফলো ব্যাকলিং, নো ফলো না। তো মনে করেন একজনের ডিএপিএ আছে 50-50 আর আপনার ডিএপিএ জিরো, আপনি যখন তার কাছ থেকে একটা ডু ফলো ব্যাকলিং নিতে পারবেন, তখনই আপনার ডিএপিএ বেড়ে দেখা যাবে যে 2 এবং 3 হয়ে গিয়েছে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটিতে। বুঝতে পেরেছেন মুশফিক? জি ভাই, ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন কি কি জন্য হলো লিংক জুস পাস হয়েছে, এই জন্য শুধুমাত্র ডু ফলো ব্যাকলিংকে লিংক জুস পাস হয়, আর নো ফলোতে হয় না বললেই চলে, কিন্তু কমেন্ট ব্যাকলিং এটা ভালো একটা এসইও ফ্যাক্টর হিসেবে এখন কাজ করে। বুঝতে পারছি, এই কারণে আমরা নেই, এই কারণে আমরা ব্যাকলিংটা নিব। ব্যাকলিং থেকে কিন্তু আমাদের ভিউ পাওয়ার কোনো আশা নেই, আমাদের আশা হলো লিংক জুসটা নেওয়া। তো এখানে যে দেখেন নামের পাশে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট করে লাল দাগ দেওয়া আছে, এটা দেখে বোঝা যায় যে এটা নো ফলো। তো এটা এখন আমরা কিভাবে করব, এই যে দেখেন কপি করব, এখানে
কপি করে এখানে ব্যাকলিংটা বসাবো, ব্যাকলিং বসানো শেষ, এখন আমরা ডিএপি এ চেক দিব। মজ থাকলে তো আমরা ডিরেক্টলি দেখে নিতে পারতাম, যেহেতু মজ নেই সেক্ষেত্রে ডিএপি এ চেকারে যাব। ডিএপি এ চেকার এই যে 59 আর 37, 59 আর 37 বসিয়ে দিই এখানে, 59 37। এটা কি ডুফলো? না এটা ডুফলো না, তার মানে এখানে কিছু বসাবো না। স্প্যাম স্কোর কত দেখি আমরা, স্প্যাম স্কোর 1%, তার মানে এখানে আমরা স্প্যাম স্কোর 1 দিয়ে দিব, মানে ঝামেলা নেই। এই যে আমাদের একটা তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছেন আপনারা? আমাদের নিজস্ব ওয়েবসাইট আমরা কাজে লাগাতে পারি, তবে সেটা তো অনেক পরের ব্যাপার, আপনার কেউ ডোমেইন হোস্টিং এ কিনেননি। আরেকটা কাজ আমরা যেটা করতে পারি সেটা হলো যে ফাইবারের গিগ এর জন্য, এই জন্য আপনাদের ক্লাসের প্রথমেই ফাইবারের গিগটা দেখানো হয়েছে যে কিভাবে গিগটা দিবেন। সবাই ক্লিয়ার? এক্সেল শীটটা কিভাবে রেডি করবেন সবাইকে ক্লিয়ার? তো সবাই প্রত্যেকটা টপিকে এরকম 10টা করে ব্যাকলিংক তৈরি করে ফেলবেন, এক্সেল শীটটা পূরণ করবেন। আপনাদের হাফ এন আওয়ারের একটা ব্রেক হচ্ছে, এই ব্রেকের মধ্যে সবাই কমপ্লিট করে ফেলবেন। ফাইলটা অলরেডি দেওয়া আছে চ্যাট বক্সে, ঠিক আছে? ফাইলটা আবার একটু দিবেন। আচ্ছা অন্য কেউ একজন দিয়ে দেন। ভাইয়া দিয়ে দিয়েছি। রিমো আপু আপনার মশারি দেখা যাচ্ছে, মশারির উপরে ফ্যান। রিমো আপু কি আছেন? আচ্ছা মুর্শিদ ভাই, হ্যাঁ জি ভাই, এই ব্যাকলিং বেসিক্যালি ফাইবারে কিভাবে কাজে লাগাবো আমি মনে নাই ঠিক। ফাইবার হচ্ছে আমি ক্লায়েন্টদেরকে বিক্রি করব এগুলা। ও আচ্ছা, এই এই আর কি। আসলে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে না, এটা হলো যে মানে ব্যাকলিংক আমি অনেক কি করলাম, কালেক্ট করলাম, দেন এটা এক্সেল শীটেই আমি ফাইবারে দিয়ে দেব ক্লায়েন্টকে। হ্যাঁ হ্যাঁ, মানে সে তার মতো ওয়েবসাইটে এসে কাজে লাগাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মতো করে কাজে লাগাবে। কিন্তু ভাই এটা কি আমি তাকে এক্সেল শীটে দিয়ে দিব নাকি আমি তাকে করে দিব? না না, এক্সেল শীটে তো আমি পরবর্তীতে মনে করেন যে আমি আদার্স অন্য কাউকে দিলে তো সে অ্যাক্সেসটা পেয়ে গেল না? সমস্যা নাই, আপনি আপনি আবার অন্য কারোর কাছে বিক্রি করবেন না? তারপরে সেটা সার্কেট থেকে মার্কেটিং এ, ভাই ইমেল মার্কেটিং এ ক্লায়েন্ট ইমেল চাইলে ধরেন 1000 ইমেল চাইছে, আপনি কি তার ইমেলের পাসওয়ার্ড শো দিয়ে দেন? না না না, ইমেলের পাসওয়ার্ড না। তাহলে ইমেলের পাসওয়ার্ড যদি দেন না, তার মানে অ্যাক্সেসটা আপনার হাতে আছে। কিন্তু এখানে তো আপনার লিংকের সাইটে আপনি দেখাই দিচ্ছেন যে এই সাইটে যে ব্যাকলিং করা দরকার, সে ক্ষেত্রে আমি তো মনে করি একজনের তো অর্ডার করে আমি সারা বছর ব্যবসা করতে পারি। হ্যাঁ সারা বছর ব্যবসা করতে পারবেন, এটাই তো সবাই তো এটাই করে। ওরা এইভাবে চাইবে না তো, ওরা চাইবে যে আপনাকে বলবে যে এতটা ইয়ে ইমেল বের করে দেন, এতটা অ্যাড্রেস বের করে দেন, এগুলো বলবে। ওরা বলবে না যে ইমেলের পাসওয়ার্ড দেন। ইমেল পাসওয়ার্ড তো এখানে নাই, ইমেলটা ভিন্ন, কারণ ইমেলের সঙ্গে পাসওয়ার্ড রিলেটেড, কিন্তু ব্যাক লিংকের সঙ্গে তো দেখতে পাচ্ছি আমরা ওয়েবসাইট দেখতে পারলেই। আপনি যে ইমেলের কথা বলতেছেন ভাই, না না আপনি যে ইমেলের কথা বলতেছেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উনি আমাকে 1000 ডাক্তারের নাম দেয় যে এই পশু ডাক্তার, ওই ডাক্তারের ইমেল এবং ওই ডাক্তারের অ্যাড্রেস বা ওই ডাক্তারের লিংকড ওইগুলো আমাকে বের করে দেন। তো ওনাকে বের করে দিয়ে যখন আরেকটা ক্লায়েন্ট এরকম কিছু চাইবে আপনি তার কাছে এইগুলো বিক্রি করতে পারবেন। আবার আপনার মেইল নাই, পরে এটা আপনি আবার অন্য জায়গায় সেল করতে পারবেন, সমস্যা নাই ভাই। একটু মানে স্ক্রিনটা শেয়ার করবেন, মানে আবার আমি একটু মানে বিষয়টা একটু
আচ্ছা আচ্ছা আমি কৌশিক ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন না, একটু কাজ করেন, আমরা দেখি তাহলে আমাদের আর আচ্ছা একটু আচ্ছা ক্লিয়ার। আমি একটু দেখতেছি। আচ্ছা আচ্ছা ভাই চ্যাটে সম্ভবত আসে নাই, প্রবলেমটা কি আমার আমি বুঝি না, আবার একটু দিবেন কাইন্ডলি। হ্যাঁ আবার দিয়ে দিছি ভাই, এই মেসেজ গুলো পাচ্ছি, এই যে ভাই তিনটা মেসেজ আসছে ফোনে আসছে। দিয়ে দিছি ভাই। ও আচ্ছা ফোনে তো পাবো না, সরি সরি ভাই। হ্যাঁ ফোনে থাকলে পাবেন না, মনে নাই, মনে ছিল না। একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন। হ্যাঁ কোনে মনিরুল ভাই, এই লুয়াক কফিটা কিভাবে বানাই জানেন কি ভাই? এটা একটু বিদ্যুতের প্রক্রিয়া আছে। জি ভাই আপনি পরে দেখে নিয়ে, দুইটা সিস্টেম আছে ভাই। হ্যাঁ হ্যাঁ দুইটা সিস্টেম আছে, এর মধ্যে একটা তো বীজটা দিয়ে এবং আর একটা ওরা নিজেরা প্রক্রিয়া করে বানায়। বেস্ট কোয়ালিটিটা যেটা ওটা বিদ্যুতের সিস্টেমেই হয়। হ্যাঁ হ্যাঁ ওইটা বীজটা দিয়ে হয়। এটা লোয়াক নামে একটা প্রাণী আছে। আচ্ছা ভাইয়ের জন্য কি ক্লায়েন্ট কোন এই ক্যাটাগরির ব্যাকলিং লাগবে? অনেক সময় বলে যে এই ক্যাটাগরির ব্যাকলিং লাগবে, মানে এখন তো আপনি ইচ্ছা মতো নিশ সিলেক্ট করলেন লুয়াক কফি, তো সেই ক্ষেত্রে মানে ক্লায়েন্ট কোন মানে ওইরকম নিশ চাবে যে এই নিশের? হ্যাঁ 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 ওইরকম চাবে, ব্যাকলিং লাগবে অবশ্যই অবশ্যই। আচ্ছা
দেখতেছেন একটা অলরেডি পাওয়া গেছে, এটা নো ফলো, কিন্তু এখানে এই যে লিংক আছে দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, হ্যাঁ নো ফলো, হ্যাঁ হ্যাঁ, তারপর এটা নেওয়া যায়, নো ফলো টোফলো সমস্যা নাই, ওই লিংক জাস্ট পাস হলেই হচ্ছে আর কি, তারপর এটা নেওয়া যায় আর কি। আর একটা বিষয় বলো যে ডু ফলো নিতে হবে, ডু ফলো নিলে লিংক জাস্টটা মানে পাস হবে, ডুফলো নিলে লিংক জাস্টটা হয় ভালো হয়। আর নো ফলো, নো ফলো, হ্যাঁ হ্যাঁ নো ফলো, ভাইয়া যেটা দেখাইছে ওটা কিন্তু নো ফলো ছিল, নো ফলো কি ছিল ওটা তো মানে সাইডে লাল দাগ ছিল, ওটা নিল না মানে ডু ফলো নিল। হ্যাঁ এটা ডিএপিএ চেক করেন তাই বোঝা যাবে আর কি। এটা হচ্ছে ডুফলো এক্সটেনশন, এটা এক্সটেনশন একটা, হ্যাঁ ডুফলো, ডুফলো এক্সটেনশন, ওই যে উপরে যে এক্সটেনশনটা আছে ওইটা, ওই যে কলমের পাশেরটা, হ্যাঁ এটা এটা বুঝতে পারছি, এটা দিছিল স্যার। ডুফলো এক্সটেনশন এটা, এইটা বাদে কি আর কোনো এক্সটেনশন ইউজ করতেছেন নাকি এটাই শুধু? মুশফিক ভাই শুনতেছেন? আমি শুধু এটা ইউজ করতেছি আপাতত আপু, আর অন্যটা ইউজ করতেছি না। এইটা দিয়ে শুট করতেছি আর কি। একটা বিষয়, ডিএপি এ তো দেওয়া আছে, তাইলে আবার ডু ফলো কেন? ডিএপি আর ডু ফলো আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, ডিএ হচ্ছে আপনার ডোমেইন অথরিটি আর পি হচ্ছে যে আসলে খালি কেন? সেটা নো দিয়ে দিলে আসলে বোঝা ভালো হয় না, ওইটা হইছে ওইরকম আর কি, প্লাসের সংখ্যার আগে তো প্লাস দিতে হয় না, মাইনাসের সংখ্যার আগে মাইনাস দিতে হয়, ওই সিস্টেম আর কি। বুঝতে পারবে এটা এমনিতে, বুঝতে পারবে। আচ্ছা আননেসেসারি কথা না বলি, শুধু শুধু হ্যাঁ হ্যাঁ, এটা যে যার বোঝার বিষয়।
তো দিলে দিবে না দিলে না দিবে না না দিলে না দিলে সমস্যা নাই তবে এখানে যেহেতু আর্টিকেল টাইপের এটা লেখা সেক্ষেত্রে দেওয়াটাই বেটার ভাই আপনি আরেকটা চেক করেন ভাই এটাতেও আছে কমেন্টস করার অপশন এটাতেও আছে হ্যাঁ এখানেও লিংক আছে এখানে কমেন্টের অপশন নেই সেক্ষেত্রে থাকলেও আমরা নিতে পারবো না এক কাপ কফির প্রাইস $35 অনেক এক্সপেন্সিভ আপু আর যেটা লোয়াক অরিজিনাল ওইটার দাম আরো বেশি আপু এটা এটা হচ্ছে মনে হয় প্রসেসিংটা ও আচ্ছা 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 ভাই তাইলে একটা বিষয় হলো যে ক্লায়েন্ট আসলে যদি 500 থেকে 1000 বা তারও বেশি ব্যাকলিং চাই এইভাবে প্রত্যেকটা ব্যাকলিং খুঁজে খুঁজে দেওয়া তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা আগে আগে আপনারা করে ফেলবেন ফুড রিলেটেড তারপর রিয়েল এস্টেট এই কারণেই তো ভাই আগে আপনাকে লিস্টটা তৈরি রাখতে এগুলা হ্যাঁ করতে বলছে ঠিক আছে কাস্টমার যখন চায় যেন তার সাইটটা নিয়ে দিতে পারে মানে প্র্যাকটিসটা করে রাখবেন প্র্যাকটিস করার পাশাপাশি আপনার লাভও হবে ওটা আপনি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ টু দা পয়েন্ট আয়ুব ভাই স্যার আপনার ব্যাক লিংক বের করতে বলছেন টু ফলো ব্যাক লিংক বের করে এটা লিস্ট দিচ্ছেন ওই লিস্টে ইন লিস্ট করতে বলছেন আর কি
ভাই রেডটা তো নো ফলো লিংক তাই না? হ্যাঁ ভাই রেডটা হচ্ছে নো ফলো, নো ফলো। আর ডিএপিএস চেক করবে কি ওয়েবসাইটের মাধ্যমে নাকি? হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে, এই যে ডিএপিএস চেকার। ডিএপি এর ক্রাইটেরিয়ার জন্য স্যার কি বলছিলেন, ডিএ কত থাকতে হবে আর পিএ কত থাকতে হবে? 20 এর উপরে থাকতে হবে মিনিমাম। ডিএ আর পিএ দুইটাই? আচ্ছা আচ্ছা। ভাই একটা সাইটের আন্ডারে যদি একাধিক মনে করেন যে মানে একটা যে কোনো একটা সাইটের ওপেন করলাম, ওপেন করার পর দেখা যাচ্ছে একাধিক পেজ, তো পেজে দেখা যাচ্ছে একাধিক ই যদি থাকে, তো সেক্ষেত্রে কি ওই সবগুলো লিংকেই করব নাকি সাইটটাই শুধুই থাকবে? পেজ বলতে আলাদা ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের পক্ষ থেকে নিতে পারবেন না, মনে করেন একটা ওয়েবসাইটেই ঠিক আছে কিন্তু অন্য এই ইসে আর কি? না 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 শুধু এই ওয়েবসাইটে কমেন্ট করা যায় কিনা এটা দেখবেন, ঠিক আছে? এটা তো আসলে পোস্ট ওয়াইজ কমেন্ট আর কি। পোস্ট ওয়াইজ কমেন্ট হলে আপনি শুধু এই হ্যাঁ কমেন্ট থাকলে, কমেন্ট থাকলে নিতে পারবেন। মানে আদার্স গুলো তো কমেন্ট থেকে নিতে পারবো তাই তো? আদার্স গুলো বলতে আপনি কি এই না পেজ হলে হবে না কিন্তু এই সাইট হবে, শুধু এই সাইটটা, শুধু সাইটটা, পেজ হিসেবে না সাইট হিসেবে।
এখন কি ব্রেক চলতেছে?
মুশফিক ভাইয়া জি আপু বলেন আচ্ছা ভাইয়া এই ব্যাগের যে ওয়েবসাইট গুলো দেখছেন আপনি এতে ব্যাক লিংক তো দেখছি কি না একটু তাই ব্যাক লিংকটা নিচে দেখবেন আপু কমেন্ট বক্সে হ্যাঁ ওই যে আপনি দেখতেছেন এই যে দেখতেছেন এখানে কিন্তু এই যে নোফল একটা ব্যাক লিংক দেখাচ্ছে দেখছেন হ্যাঁ 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 দেখছেন এটা নোফল একটা ব্যাক লিংক মানে আপনি এখানে ইউআরএল টা নিচ্ছেন এই যে এই হ্যাঁ এই যে দেখছেন আপু হ্যাঁ আমি যে বাম দিকে নিচে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে একটা লোকের ব্যাক লিংক দেখা যাচ্ছে তাহলে ভাই আমি বলি তাহলে ভাই হচ্ছে আপনি এই ওয়েবসাইটটার ইউআরএল টা নিচ্ছেন নিয়ে ওই যে ভাইয়া যে চেকার হ্যাঁ ডিএপি চেকার দিয়ে চেক করবেন তারপর চেক করে নিয়ে তারপর আমি ওখানে দেব ওখানে ওখানে পেস্ট করবেন হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে এখানে তো ভাইয়া আমি হচ্ছে অনেকগুলো ইউআরএল একসাথে দিয়ে চেক করতে পারি নাকি ডিএপি এতে আপু একটা একটা করে করেন একটা একটা করাই ভালো বুঝছেন আপনাদের সুবিধা হবে বুঝতে হ্যাঁ হ্যাঁ একটা করে
আমার একটা সাইটে এখানে আপনার দেখতে পারতেছি যে অনেকে কমেন্টে ব্যাকলিংক মানে ক্লিক ই করলে ব্যাকলিংক দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে ডু ফলো না নো ফলো এরকম কোনো সাইন আসতেছে না, তো সেক্ষেত্রে কি ইয়া দেখাচ্ছে যে ব্যাকলিংক দেখাচ্ছে? হ্যাঁ ব্যাকলিংক দেখাচ্ছে, বাট এটা ডু ফলো না নো ফলো এটা দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো নো ফলো দেখা না দেখালে এটা ডু ফলো হিসেবে কাউন্ট হবে বেশিরভাগ ক্ষেত্রে, এটাই হয় আর কি, কিছুই দেখাচ্ছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে এটা ওই যে আপনার ডু ফলো হিসেবে এটা কাউন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, এটা হয় আর কি। মুশফিক ভাই আমি একটু স্ক্রিনশট দিব, একটা জিনিস দেখাই তোমাকে। হ্যাঁ 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 এটা এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার এখানে কিন্তু রেড আছে, আবার এখানে কিন্তু আবার গ্রিন আছে। ওনারা কি কমেন্ট করছে? হ্যাঁ কমেন্ট করছে। এটা এটা সবাই নিচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তিটার উপরে যেটা, এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা ডোফলো। এখন আমি যদি এটা যদি আমি নিই তাহলে কি আমার তো এই মানে কপি করতে হবে এটা? হ্যাঁ হ্যাঁ এটা কপি করতে হবে। হ্যাঁ কিন্তু এখানে তো আবার এই যে এটা আছে আবার নামের উপরে আছে নো ফলো, না নামের উপরে তো আপনার রেড না, নামটা এটা কালার রেড ভাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে হ্যাঁ নামের কালারটা রেড, নামের সাইডে বক্সটাও দেখেন গ্রিন। Thank you.
কি অবস্থা সবার? কমপ্লিট ভাই? মোটামুটি তিনটা চারটা করা হয়েছে। আচ্ছা, এখানে কি কোনো এক্সট্রা স্টুডেন্ট আছে? সিপি সেকশন পিসি ওয়ান, এটা কে? তারপর ইউজার নামে একজন আছেন। আচ্ছা মুশফিক ভাই, আপনি একটু গ্রুপে জানিয়ে দিবেন যে নেক্সট দিন হলো আমাদের কিছু টুল দেওয়া হবে, নেক্সট ক্লাস অথবা পরের ক্লাস কিছু পেইড টুল দেওয়া হবে লাইসেন্স সহকারে, অনলাইন অ্যাক্টিভেটেড লাইসেন্স সহকারে। জি জি, আমি চাচ্ছি না এগুলো বাইরে যাক, এই কারণে যারা নিয়মিত ক্লাস করে শুধুমাত্র তারাই যাতে ওই ক্লাসে থাকে, এক্সট্রা স্টুডেন্ট যাতে না থাকে। জি জি, তাহলে আমি অ্যাক্টিভ মেম্বারে আমি এটা দিয়ে দিব। আর বলবেন যে যাদের নামে ডাকা হবে সেই নামে যাতে তারা সাথে সাথে রেসপন্স করেন, না হলে তাদের রিমুভ করা হবে। আর এই আগামী ক্লাস অথবা তারপরের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। জুমের নামটা যাতে সবাই চেঞ্জ করে ফেলে, অনেকের নাম ঠিক নেই। যেমন একজন আছে সিপি সেকশন পিসি, তো ওনাকে সরিয়ে দিচ্ছি। ওনাকে আজকেই দেখতেছি সিপি সেকশন পিসি, আপনি আছেন কি? আচ্ছা, ওনাকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনাকে ওয়েটিং রুমে রাখা হয়েছে। তারপর ইউজার নাম, ইউজার নামে এটা কি, এটা কে আছেন কি? আচ্ছা ইউজার সাকিব ভাই, ওটা আচ্ছা ওনার নামটা চেঞ্জ করে নিতে বলবেন। আর দেখেন তো আপনার এখানে কোনো অপরিচিত নাম দেখেন নাকি? মিজান, মিজান কে আছেন? স্যার আমার তো সালমান সাকিবই দাওয়া। আচ্ছা মিজান আছেন, মিজান এটা কে? মিজান স্যার আমরা আবার কয়েকজন মানে ল্যাপটপে আবার কম্পিউটারে একসাথে কানেক্ট, তো আমি এক জায়গায় ইমন এক জায়গায় আহমেদ ইমন, আপনার নাম ইউজার দেওয়া, নামটা চেঞ্জ করে ফেলবেন। কালকেও সাদমান সাকিব ছিল স্যার, আমি না কালকেও ইউজার ছিল, ইউজার নেম দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, কালকেও ছিল এর আগেও ছিল। আচ্ছা অপরিচিত, আপনি চেঞ্জ করে নেবে? ওকে, অপরিচিত আর কে কে আছে একটু বলবেন। অপরিচিত আর কাউকে দেখেন আপনারা? হ্যাঁ আমি আছি স্যার, মিজান স্যার। আপনি কোথা কোথা থেকে? বরিশাল থেকে স্যার। আপনি কি রেজিস্ট্রেশন করেছেন নাকি এমনিতেই ক্লাস করছেন? জি না স্যার, রেজিস্ট্রেশন করি না, এমনিতে আমি ওই যে ফেসবুকে একটা লিংক পাইছি, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইয়া ক্লাস করতেছি স্যার, এই দুই দিন ধরে স্যার। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই, কিন্তু বলতে হবে যারা ক্লাস করেন আগে থেকে বলে নেবেন। সরি স্যার। স্যার আমাদের অ্যাক্টিভ মেম্বারে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইখানে ফাইলগুলো দিলে হয় না স্যার? হ্যাঁ ওখানেই আমি ফাইলটা দিয়ে দেব, তাহলে আর ঝামেলা হবে না। জি জি। আচ্ছা স্যার, হঠাৎ স্টুডেন্ট এত কমে গেল, 35 জন কমেই ভালো, কমে যাবে, 30-35 ভালো। আচ্ছা কার কি কমপ্লিট হয়েছে দেখি, আব্দুর রহমান মুশফিক স্ক্রিনটা শেয়ার করেন। ডুফলো একটাও পাননি না? না ভাই, ডুফলো একটাও পাইনি। আচ্ছা রিয়েল এস্টেট রিলেটেড তিনটা পেয়েছেন না? রিয়েল এস্টেট ব্যাকলিংকিং এর অনেক ভ্যালু। আচ্ছা হেলথ মাত্র একটা পাইলেন? হেলথ আরো সহজে বেশি পাওয়া গেছে। আমি হেলথ পাওয়ার কথা কিন্তু হেলথ আর পরে যদি নাই, স্পোর্টসে পাই না, রিয়েল এস্টেটে তিনটা পাইছি, ফুডে পাইছি একটা, ট্রাভেলে দুইটা। আর অন্যদের কি অবস্থা, জামিল দেখান তো। স্যার আমি আসলে আপনার বিজনেসে পাইলাম স্যার, পাঁচটার মতো স্যার, পাঁচটা চারটার মতো স্যার, ডু ফলো আর কি। আচ্ছা ডু ফলো পেয়েছেন, এটা অনেক ভালো একটা। জি স্যার, আর বাকি কেমন ই করা হয় না, নো ফলো আছে স্যার হিউজ, মানে তারপরে নো ফলো গুলো আমি আপাতত এদিকে যাই নাই। না আমরা এই আমরা কিন্তু হাই কোয়ালিটি ব্যাকলিং গুলো বেশিরভাগ নো ফলোই পাবো, এই কমেন্ট ব্যাকলিং গুলো, তো আপনারা নো ফলো আর কি বাদ দিবেন না, রাখবেন, সমস্যা নেই। ডু ফলো গুলো যেগুলো পাওয়া যায় ব্যাকলিং, সেগুলো সাধারণত হাই কোয়ালিটি হয় না, ডু ফলো হলো মানে কোয়ালিটিতে হাই হয় না সাধারণত সেগুলো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে এই কাজটা করে আপনার ভাইবার এখন গিগ দিতে পারবেন না?
একাধিক স্টার ওয়ালা হয়, আপনি তো ফাইবারের নামে ক্লিক করলেই দেখতে পাবেন যে কাকে কাকে রিভিউ দিয়েছে বা কয়টা রিভিউ আছে। তো যদি দেখেন যে একটা রিভিউ নাই সেক্ষেত্রে লিস্ট দিবেন না, আর যদি দেখেন কিছু রিভিউ আছে সেক্ষেত্রে লিস্টটা দিতে পারেন, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? যদি রিভিউ না থাকে সেক্ষেত্রে আমাদের কাজটা হবে মেনুতে কি, সেক্ষেত্রে বলবেন যে ইউ আর এ নিউ বায়ার, আই ক্যান্ট রিস্ক টু, আচ্ছা আমি লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমরা মেনুতে আসলে কিভাবে দিব, এটা ডেলিভারি করব কিভাবে সেটাই আর কি জানার ছিল। ফাইবারে আচ্ছা আপনি কোনো কাজ পাননি, এটা পাওয়া যায় যে কোনো বায়ার কি আপনাকে মেসেজ করেছে এমন কেউ আছেন? ফাইবারে টাইম দেওয়া হচ্ছে না, টাইম পাচ্ছি না ফাইবারে অনেকে দেয় তো এই জন্য অনেক সময় ফাইবারে যদি আমাকে অর্ডার দিবে সে তো জিজ্ঞাসা করবে যে আপনি যেটা আছে আপনার প্রুফটা আমাকে দেখান, তো সেই ক্ষেত্রে আমরা কি করব স্যার? সেই ক্ষেত্রে এই যে আমি তো বললামই যদি একাধিক ফাইল আকারে দিয়ে দিব, যদি বায়ারের ভাই একটা লিস্ট দিছি ছবি আকারে, এগুলা নাকি ফাইবার এলাও করে একটু যদি দেখে বলতে। ফাইবার এলাও করে, আমি আপনাকে বলি যদি বায়ারের রিভিউ মানে রিভিউ থাকে অন্যান্য সেলারের কাছ থেকে সেই ক্ষেত্রে আপনারা লিস্টটা দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আপনার লিস্টে দিবেন না, আমি যে মেসেজটা দিয়েছি সেরকম দিবেন। আজ না স্যার আপনার সাউন্ডটা একটু কমে গেছে। লিস্ট দেওয়া মানে তো মনে করেন তাকে আমাদের কাজ ডেলিভারি করে দিলাম, এখন সে যদি পরে লিস্ট নিয়ে বলে যে না আমার এটা পছন্দ হচ্ছে না, তখন তো আমাদের আবার তখন তো ঝামেলা, কিন্তু কিছু করার নেই। তো তাহলে কি নতুন করে আবার মানে লিস্ট করতে হবে? না নতুন করে লিস্ট করতে হবে না, এক লিস্ট আপনি হাজার জন বায়রের কাছে সেল করতে পারবেন। আমি এটা কথা বলি নাই, আমি বলছিলাম যে ওই ফাইবারে যখন আমরা গিগটা দিব তো গিগের মধ্যে আমরা ওই পিকচারটা এড করতে পারবো, মানে স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ আপনার লিংক গুলো ব্লার করে দিতে হবে, লিংক যদি ব্লার না করেন তাহলে তো দেখেই ফেললো সবাই। ও আচ্ছা লিংকটা দেখানো যাবে না, হ্যাঁ লিংকটা দেখানো যাবে না, বা লিংকের শেষের অংশ দেখালেন, প্রথম অংশ দেখানো যাবে না, মানে মূল ডোমেইনটা দেখানো যাবে না। ও আচ্ছা স্যার এখন ক্লিয়ার হইছে। আচ্ছা তো এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। জি স্যার, স্যার ফাইবারে কতগুলো গিগ দেখতেছিলাম স্যার, এই জায়গা বলা ছিল যে হোয়াইট হ্যাক ব্যাকলিং, কনটেক্সচুয়াল ব্যাকলিং, সিবিডি ব্যাকলিং, গেস্ট পোস্ট ব্যাকলিং, স্যার এইগুলো কি? আচ্ছা গেস্ট পোস্টের ব্যাকলিং এর উপর আপনাদের ক্লাস হবে, আমরা যে মূল ব্যাকলিং করি আমি শুধুমাত্র গেস্ট পোস্ট ব্যাকলিং নেই, এছাড়া কোনো ব্যাকলিং আমি নেই না, আর এই যে কমেন্টের ব্যাকলিং। তো এসইও যদি আপনি নিজের সাইটের জন্য করেন বা হাই কোয়ালিটি কোনো বায়ারের জন্য করেন, শুধুমাত্র আপনি গেস্ট পোস্ট ব্যাকলিং নেবেন, আর হলো ই ব্যাকলিং কি বলে ওই যে কমেন্ট ব্যাকলিং, নো ফলো, ডু ফলো না, নো ফলো কমেন্ট ব্যাকলিং, তাও সপ্তাহে তিনটা ম্যাক্সিমাম। আর গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিংটা হলো আপনি অন্য কারো ওয়েবসাইটে গেস্ট হিসেবে একটা আর্টিকেল পাবলিশ করবেন, সেই আর্টিকেলে আপনার অ্যানকর দিয়ে আপনার সাইটকে সাইটের লিঙ্কটা দিয়ে ওই অ্যানকরের ভিতরে তখন ব্যাকলিংটা নেবেন, সেটা হলো গেস্ট পোস্ট ব্যাকলিং। বুঝতে পেরেছেন? আচ্ছা আর সিবিডি, সিবিডি হলো আপনারা তো অনেকেই গাঁজা খান হয়তো, তো গাঁজার দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা নেশা তৈরি হয় আর একটা নেশা তৈরি হয় না। তো এখন যেটার মধ্যে নেশা তৈরি হয় ওখানে দুই রকম এলিমেন্ট আছে, একটা হলো গিয়ে সিবিডি আর আরেকটা হলো গিয়ে দাঁড়ান দেখতে হবে, একটা সিবিডি ভার্সেস
টিএইচসি, আর একটা হলো টিএইচসি, ওই গাঁজায় যে নেশাটা হয় ওটা মূলত টিএইচসির কারণে হয়। তো এই সিবিডি কিন্তু বেচা বা খাওয়া লিগাল, কোনো ক্ষতিকর ইফেক্ট নেই, এটা উপকার মেডিসিন হিসেবে ইউজ করা হয়। তো এই সিবিডি রিলেটেড, ওটা হলো সিবিডি রিলেটেড আর্টিকেল, ওখানে আপনি যা দেখলেন যে সিবিডির কথা বললেন। আচ্ছা আর কোনো কোশ্চেন স্যার? আমার এটা কি ঠিক আছে ব্যাকলিংক তো স্যার, এটা তো ডু ফলো লিংক না স্যার? আচ্ছা আপনাদের জিএসএ ব্যাকলিংক টুলের নাম বলা হয়েছিল? জিএসএ না ভাই, না না বলা হয়নি। আচ্ছা এই, আচ্ছা দেন স্ক্রিনশট দেন, একজন স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। জিএসএ, জিএসএ ব্যাকলিং লিখে সার্চ দেন গুগলে। আচ্ছা ও আরেকটা জিনিস মিস পড়ে গেছে, কন্টেক্সচুয়াল ব্যাকলিং কোনটা? ওই যে আমরা যে গেস্ট পোস্টিং এর কথা বললাম না, ওটারই অন্য অন্য নামে কন্টেক্সচুয়াল ব্যাকলিং কে বলে, যে একটা আর্টিকেলের ভিতর থেকে অ্যানকোর দিয়ে আপনারা যে ব্যাকলিংটা দিবেন ওটাকে কন্টেক্সচুয়াল ব্যাকলিং বলে। আচ্ছা এই যে দেখেন জিএস ব্যাকলিং ঢুকেন, এটা খুব পপুলার এবং পাওয়ারফুল একটা ব্যাকলিং টুল, ঢুকেন। এটা কি অটোমেটিক্যালি ব্যাকলিং জেনারেট করে? হ্যাঁ এটা অটোমেটিক্যালি হাজার হাজার লাখ লাখ ব্যাকলিং জেনারেট করবে, এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট, আর আমরা যে ম্যানুয়ালি করছি সেটাকে বলা হয় হোয়াইট হ্যাট। বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি স্যার। স্যার এটা কি আমরা ইউজ করতে পারবো অর্গানিক ভাবে? এটা না, এটা অর্গানিক, হ্যাঁ এটা অর্গানিক ভাবে ইউজ করা যায়। আপনি যদি, হ্যাঁ এটা দেখিয়েছিলেন, এটা দেখিয়েছিলেন, এটা দেখিয়েছিলাম হয়তো একবার প্রথম দিকেই। তো এটা আমরা নিজেদের সাইটের ক্ষেত্রে কখনো ইউজ করব না, তবে এটা যদি আপনি একটু এক্সপার্ট হন সেক্ষেত্রে অর্গানিক্যালি ইউজ করতে পারবেন। তারপর এটা খুবই রিস্কি, এই যে এটা দিয়ে একবারে অনেকগুলো লিংক নিয়ে যায় না, 1000 5000? হ্যাঁ হ্যাঁ এটা সেটা, হ্যাঁ এটা সেটাই। এটা ওই যে ফাইবারে আপনারা দেখবেন 80000 ব্যাকলিং দিবে ডু ফলো, এই জিএসএ দিয়ে না হয়, এটা দেখিয়েছেন, এই কারণে সে কন্টেক্সচুয়াল হোয়াইট হ্যাট এই কথাগুলো উল্লেখ করে দিয়েছে। স্যার ফার্স্ট টাইম তো বায়ার বুঝবে না এই হোয়াইট হ্যাট বা ব্ল্যাক হ্যাট, বায়ার আপনার চেয়ে বেশি বুঝে, বায়ার আপনার চেয়ে বেশি বুঝে, এই কারণেই বায়ার। তাহলে আমাদের থেকে ব্যাকলিংক কেন নেবে? এই যে আমি তো অনেক কিছুই পারি, আমি কি নিজে কাজ করি? আমি কখনোই নিজে কাজ করি না। বায়ারের এত টাইম নাই, বায়ারের এত টাইম নাই। আমি যে অ্যাফিলিয়েট করি বা এফবিএ করি, আমি জাস্ট আর্টিকেলটা দেখি আর গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিংটা দেখি, আর বাকি যত সাইট আছে এগুলো তো আমি নিজে করি না, নিজে পারলেও নিজে করি না, অন্যদের দিয়ে করাই, কারণ আমার তো টাইম নেই ওইসব দিকে দেখার জন্য। আমরা যদি ওই গিগটা পাবলিশ করব তো তখন একটা অপশন থাকে যে রিভিশন দেওয়ার, তো সেটা কি আনলিমিটেড দিব নাকি? না কখনোই আনলিমিটেড দিবেন না, কখনোই না, কারণ ওই বাইরেরা তো মানে যখন ওই যে ব্যাকলিং বা ইয়েটির এগুলা মানে লিস্ট বা কাস্ট করতে দেয় তো তখন ওরা কাস্টটা সাবমিট করার পরে ওরা বলে যে রিভিশন দিতে, মানে কোনো ভুল টুল হলে। হ্যাঁ হ্যাঁ ব্যাকলিং কি রিভিশন দিবে স্যার? ব্যাকলিং কি আপনি কি রিভিশন দিবেন আমাকে বলেন? আপনি একটা ব্যাকলিং, ব্যাকলিং ইমেল কানেক্টের মধ্যে কিসের মধ্যে? কয়েকটা লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে। আচ্ছা লিড জেনারেশনের কাজটা আমি করি না, তবে আর্টিকেলের ক্ষেত্রে রিভিশন আপনি ম্যাক্সিমাম একবার দিবেন বা দুইবার, অন্যান্য কাজের ক্ষেত্রে আপনি এরকম এক দুইবার দিবেন, কিন্তু এর বেশি তো দেওয়া লজিক্যাল না। বায়ার যদি আপনাকে এক আনলিমিটেড টাইম রিভিশন দিতেই থাকে, আপনি আনলিমিটেড কাজ করতেই থাকেন, এই কাজ আর আজীবন শেষ হবে না যদি ইন্ডিয়ার বায়ার পরে। ইন্ডিয়ার বায়ার ছোট কাজের কথা বললা, বিশাল কাজ করায় ফেলে। হ্যাঁ বিশাল কাজ করায় ফেলে। আচ্ছা থ্যাংক ইউ। লিড জেনারেশনের কাজ আপনারা অন্যদের জন্য না করে নিজেদের জন্য তো করতে পারেন সিপিএ এর ক্ষেত্রে। স্যার সিপিএ এর ক্ষেত্রে কেমন কিভাবে? আমি টিউটোরিয়াল দিয়ে দিব না, যারা লিড জেনারেশন পারেন তারা সিপিএ তে ফোকাস করেন। ওকে ভাই আমি তো সিপিএ তে স্যার অর্ধেক করে পড়া আর করি নাই।
সিপিএ কোর্স করতে আসছিলাম ভাই কিন্তু পাচ্ছি না সিপিএ কোনো সিপিএ এর কোর্স থেকে সবাই 100 হাত দূরে থাকবেন এই কোর্সে কিছুই শেখায় না সিপিএ এর আপনি যদি লিড জেনারেশন পারেন আপনার আপনার সিপিএ তে কোনো সমস্যা হবে না ভাই একটু টিউটোরিয়াল দিয়ে দিন হুম দিয়ে দিব সব দিয়ে দিব সমস্যা নেই ওকে না থ্যাংক ইউ আচ্ছা আর কার কোনো কোশ্চেন নাকি সামনে যাব জি ভাই সামনে আগায় আসেন সামনে আগায় হ্যাঁ মুশফিক ভাই স্ক্রিন শেয়ার এই কে স্ক্রিন শেয়ার দিয়েছিলেন সি প্যানেলে গিয়ে সি প্যানেলে গিয়ে দিয়েছিলাম আপনি নাকি জামিউল আচ্ছা দেন ভাই আমি দিয়েছিলাম ওসমান হাবিব কিন্তু স্যার আমার আমার কাছে কারেন্ট নেই যে কোনো একজন দেন তাড়াতাড়ি দেন আচ্ছা একজন দিন ওয়ার্ডপ্রেসে আগে কাজ করেছেন এমন কেউ আছেন বা টুকটাক একটু ধারণা আছে ভাই আমি কাজ করছিলাম আগে আর কি অল্প কাজ করছি ধারণা আছে ভাই ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ করছি ভাই আচ্ছা তো ওয়ার্ডপ্রেসে আমরা যখন একটা সাইট নতুন বানাই আমরা যখন একটা থিম ডাউনলোড দেই ডাউনলোড দেওয়ার পর থিমটা যখন অ্যাপ্লাই করি থিম ওয়েবসাইটে দেখা একরকম মানে যেখান থেকে আমরা নেই আমাদের ওয়েবসাইটে দেওয়ার পর আরেক রকম দেখা যায় ওইটার মতো সুন্দর হয় না এই জিনিসটা কি সবাই খেয়াল করেছেন জি ভাই খেয়াল করছি এটা আমি খেয়াল করছি এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আপনি যত রকম ভাবে চেষ্টা করেন ওই অরিজিনালটার মতো সুন্দর আর কোনোভাবেই করতে পারছেন না এই এই ঝামেলায় পড়েছেন কি আপনারা না ভাইয়া আচ্ছা তো এই ঝামেলায় পড়ছি ভাই হ্যাঁ এই ঝামেলায় যদি আপনারা পড়েন বা না পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হলো ডেমো যে কন্টেন্টগুলো আছে ওটা ইম্পোর্ট করে দিতে পারেন ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করে দিলে কি হবে আপনার সাইটটা ইনস্ট্যান্টলি পুরো সাজানো গুছানো হয়ে যাবে ওই থিমের উপর তারপর ওই সাজানো গোছানো অবস্থা থেকে যদি আপনারা কাস্টমাইজ করেন তাহলে আপনাদের কাস্টমাইজ করা অনেক সহজ হবে একবার স্ক্র্যাচ থেকে কাস্টমাইজ করার চেয়ে ওইভাবে কাস্টমাইজ করলে খুব সহজ হবে বুঝতে পেরেছেন হুম তো আমরা দেখাই এই লগইন করেন মুশু একটু দ্রুত করেন এটা দেখানোর পর আমি আজকে একটু ব্রেকে চলে যাব মুশফিককে ই দিয়ে যাব মুশফিক ভাইকে হোস্ট দিয়ে যাব আর জামিল ভাইকে কো হোস্ট আপনারা 12:30 বা একটার দিকে মিটিংটা এন্ড করে দিলেই হবে বা প্রয়োজন হলে আরো আগে এই 12:30টার দিকে এন্ড করে দিতে পারেন কোনো সমস্যা নেই বা চাইলে একটা পর্যন্ত আপনারা কথাবার্তা বলতে পারেন নিজেদের মধ্যে স্যার সেই ক্ষেত্রে স্যার আপনি রেকর্ডিংটা অফ করে দিয়ে তারপরে করলে ভালো হয় স্যার পরে দেখা যাবে যে ম্যাক্সিমামই আমাদের কথা থাকবে আননেসেসারি বা আদার্স রিলেটেড না আমি সেটাই করব আমি রেকর্ডিংটা অফ করে দিব আমি চলে যাব আর কি এখান থেকে মানে বের হয়ে যাব আচ্ছা স্যার তারপরে সবাইকে মিলে একদিন দাওয়াত দিন জামিল ভাই বাচ্চলি দাওয়াত দিবে খাওয়া দাওয়া বাচ্চলি হবে বিজিএমই এর কেউ আছেন কি গ্রুপে কোথায় গ্রুপে কি বিজিএমই এর কেউ আছেন না না আচ্ছা ভাই এত দূর কেউ যায়নি এখনো আমারও কেউ নেই বিজিএমই এর কিন্তু আমি আজকে বিজিএমই এর উপর অনেকগুলো চাপা ছাড়বো তো মিটিং এ এই কারণে স্যার আমার বন্ধু বিজিএমই তে পড়ে গতবার নিয়েছিল সুমিকা উনি ভালো কিন্তু সুমিকা স্যার যখন নিয়েছিলেন তখন অনেক কঠিন হয়েছিল গতবার যে বাস দিয়েছিলেন উনি এখনো স্বপ্নে দেখি মাঝে মধ্যে কাজটা কি হয়নি পরে নাকি না গতবার এটা হয়নি সেটা কি প্রত্যেক বছরই থাকে নাকি কোনটা আপনার যে কাজটা মানে গত বলো দিছিলেন না দুই তিন মাস আগে হয়েছিল পরে ওটা বাদ পড়ে যায় পরে লবিং করে আবার ঢুকাইছি এখন আবার এই যে 5 তারিখে মূল ইন্টারভিউ আর আজকে লগে সেমি ইন্টারভিউ তিনটার দিকে
সেটা কি জব নাকি স্যার না 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 এটা আমার স্টার্টআপের আচ্ছা স্যার স্টার্টআপ নিয়ে স্যার একটু পার্সোনালি আপনার সাথে কথা ছিল স্যার আমরা একটা স্টার্টআপের দিকে আগাচ্ছি তো ওইটার মানে গ্রোথ মার্কেটপ্লেসে নিয়ে একটু আচ্ছা বলেন কিন্তু বলে খুব একটা লাভ পাবেন কিনা জানি না আমার কাজ হলো জাস্ট কানেকশন দেওয়া আমার পরিচিত অনেক লোকজন আছে তো আমি জাস্ট কানেকশন ম্যানেজ করে দিই স্যার আমরা শুরু করব বাট ওই মানে মার্কেটপ্লেসের গ্রোথটা কেমন হবে জাস্ট এত আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কার স্ক্রিন আব্দুর রহমান মুশফিক না জি ভাইয়া আব্দুর রহমান মুশফিক আপনি আপনার ওয়ার্ডপ্রেসে যান আচ্ছা ইউটিউবের ব্যাপারে আপনাদের একটা ডিসিশন নিতে বলা হয়েছিল যে আপনারা কি করবেন ওয়ার্ডপ্রেসের ক্লাস কি 10টায় নিব নাকি ওয়ার্ডপ্রেসের ক্লাস কমিয়ে ইউটিউবে যাব বাইরে হলো যদি আমি ক্লাসটা না নিতে পারতাম কিন্তু এখন তো নিতে পারছি সমস্যা নেই হোক মোটামুটি ভালো হোক তবে আমাদের উচিত ইউটিউবে যেহেতু মার্কেটটা ইউটিউবের ভালো আমাদের ক্ষেত্রে ইউটিউবের দিকে একটু নজর দেয়া আপনি যে ইউটিউবের ক্লাসটা এত জোর দিছিলেন বলছিলেন যে লাস্টে 10টা ক্লাস তো আমরা স্পেশাল মনে করছি ইউটিউবের ক্লাসটা অবশ্যই স্পেশালি হবে আমাদের কাছে যেহেতু লাস্টে দিছেন 10টা ক্লাস তো এই জন্য আমরা ইউটিউবটাও ছাড়তে চাচ্ছি না আর মেইনলি কয়েকটা রিজন আছে যে ইউটিউবের অনেকেরই আগ্রহ থাকে যে ইউটিউবে ভালো সবাই খুব ভালো ইনকাম করতেছে তো সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করতে পারি আচ্ছা একটু দ্রুত করেন মুশফিক আচ্ছা ভাই ইউটিউবের নতুন একটা আপডেটের কথা শুনলাম ওটা নাকি এখন যারা মনিটাইজেশন পায় নাই তাদের ইয়েতে নাকি 100 করবে আমি একজনের পোস্ট দিয়ে দেখলাম 1.5 লাখ দিয়ে সে 1.5 লাখ ভিউতে মাত্র তার $16 মত হইছে আচ্ছা তাই তার টপিক কি টপিকের উপর অনেক কিছু নির্ভর করে তারপর ওই যে সি তার সিপিসি টিপিসি দেখে কোনো লাভ নাই ইউটিউবে ইউটিউবে জাস্ট দেখবেন আরপিএম আচ্ছা ভাইয়া হুম এই যে ইউটিউবে ক্লাস যখন হবে তখন কি আপনি কিছু কিছু এসইও এর কাজও কি দেখাবেন নাকি না শুধু ইউটিউবই দেখাবেন না তখন টুকটাক এসইও এর কাজও দেখানো হবে টাকা নিয়ে যাবে কিন্তু আগে কিন্তু ইউটিউবারদের টাকা দিত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ওইখান থেকে একটা টাকা দিত 45% না 55% যাদের মনিটাইজ আছে তারা যেরকম ভাবে টাকা পেত সেরকম পাবে যাদের মনিটাইজ নেই তারা তো টাকা আগেও পাইতো না এখনো পাবে না তবে তো এই ক্ষেত্রে ভাই ওই যে যারা মনিটাইজ আছে তারা সমস্যায় পড়বে তাদের অ্যাড কম আসবে না 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 অ্যাড কম আসবে না হ্যাঁ যদি লাইভ স্ট্রিমিং করে তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই মনিটাইজেশনের জন্য গেম নিয়ে হ্যাঁ করতে পারবেন আচ্ছা উপরে যান লাইভ স্ট্রিমিং এ অনেক সাবস্ক্রাইবার আসে মুশফিক একটু উপরে যান দ্রুত করতে হবে ইনস্টলেশনের সাথে যান মুশফিক আপনার যে কোনো একটা ওয়ার্ডপ্রেসে WP অ্যাডমিনে ঢুকেন একটু দ্রুত করবেন
এখানে গিয়ে হ্যাঁ যান একটা ফাইল দিয়েছি মুশফিক সহ, বাকিরা ডাউনলোড করে ফেলেন। হ্যাঁ মুশফিক ডাব্লিউপি অ্যাডমিনে যান। মুশফিক ভাই আপনি ওখান থেকে এডিট অপশন তো যেতে পারবেন, বা ডাব্লিউপি অ্যাডমিন লিখে আপনি এনরোল করেন। হ্যাঁ এন্টার দেন। ভাইয়া ফাইলটা তো আসেনি চ্যাটে। হ্যাঁ আপলোড হচ্ছে, এখনো আসেনি। লগ ইন দেন। আচ্ছা আপনার শামসুন নাহারকে একটু ফাইলটা দিয়ে দেন পরে কেউ হোয়াটসঅ্যাপে। ফাইলটা আমারও লাগবে, আমার কারেন্ট নেই, আমি তো ফোনে আছি এখন। আমি রকেট থেকে নিয়ে নেব, সমস্যা নেই। গ্রুপে দিয়ে দেন না, অ্যাক্টিভ অ্যাক্টিভে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটা দিয়ে দিন। ফাইলটা আগে পাই, তারপরে ফাইলটা আসে নাই। হ্যাঁ ফাইল আসুক আগে। মুশফিক পাসওয়ার্ড ভুল হচ্ছে কেন? না পরে নিয়ে নিন, সমস্যা। অন্য কেউ আছেন যার মনে আছে আইডি পাসওয়ার্ড? মুশফিক ভাই আপনি লেখেন, আমি আপনার একটা বলতেছি, লেখেন অ্যাডমিন লেখেন যান। একটা কথা বলি স্যার, এই থিমটা কি সেই আগের ক্লাসের যে সাসলান থিমটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখান থেকে কি বের করা যাবে? এখান থেকে কি বের করা যাবে? না হ্যাঁ এখানে এডিট অপশনে যান না, এখানে এডিট করতে গেলে পারবেন ওই যে এডিটে, তবে পাসওয়ার্ড বের করতে পারবেন না এখান থেকে। পাসওয়ার্ড বের করা যাবে না। হ্যাঁ ভাই এখান থেকে কাজ দেখাইলে তো মনে হবে নাকি? আরে কই গেল ওই যে শো ডাটাবেস পাসওয়ার্ড শো শোতে দেখাচ্ছে করেন এই যে শো করেন দেখাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড তো এটা না, পাসওয়ার্ড এটা না, এটা ডাটাবেসের নিচে যান তো, এটা ডাটাবেসের পাসওয়ার্ড নিচে যান। না দেখা আরেকটা শো আছে যে এটা শো দেন নি আপনি। হ্যাঁ হ্যাঁ এটা দেখেন তো অ্যাডমিন পাস, অ্যাডমিনের তো পাসওয়ার্ড নেই, দেখাবে না দেখাবে না। আচ্ছা এখানে দেখানোর কথাও না। অন্য কারো আইডি পাসওয়ার্ড মনে আছে? একটু দ্রুত লিখে পাঠান, না হলে আজকে শেষ করতে পারবো না। ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন? আপনাদের 35 জনের মধ্যে একজন নেই ভাই। আমার কম্পিউটারটা অন থাকলে আমি করতে পারতাম। আরবে আছে নাকি? স্ক্রিন শেয়ার দিতে পারতেছ না, নেট স্লো। এটা তো ভাই আমি তো এটা ভাই যা ছিল তাই দিলাম, কিন্তু ভাই আপনি লিংকটা কপি করে ইনকগনিটো তে যান, লিংকটা কপি করেন। হ্যাঁ স্যার ওয়ার্ডপ্রেসের ভিতর ঢুকে আমি আমার মানে ওপেন করা আছে আর কি। আচ্ছা দেন আমি শেয়ার দিই না। হ্যাঁ জামিল শেয়ার দেন। দেখি আপনার সাইটটা
নরমাল সাইটটা দেখি স্যার, মানে মাত্র আমিই করলাম আর কি স্যার। আচ্ছা হ্যাঁ, আপনার নরমাল সাইটটা দেখি, কোনো থিম দিয়েছেন? না স্যার। আচ্ছা তাহলে সব ডিলিট করে দেন, পোস্ট পেজ প্লাগইন। এটা তো ওয়েব হোস্ট, এগুলো সব ডিলিট করা আছে স্যার। এক্সচেঞ্জে গেছিলাম স্যার, আমারটা ওপেন হয়েছে, শেয়ার করব? না শেয়ার করার দরকার নেই। হ্যাঁ পেজ পোস্ট আর প্লাগইন গুলো সব ডিলিট করা ছিল স্যার। আচ্ছা সব ডিলিট করা ছিল, তাহলে আপনি এখন থিমে যান, অ্যাপিয়ারেন্স তারপর থিম বাম দিক থেকে। হ্যাঁ তারপর অ্যাড নিউতে যান, হ্যাঁ স্যার এই নোটিফিকেশনটা বারবার আসে স্যার, এটা আসবেই ফ্রি ইউজ করার ফল। ওই আপলোড থিমে যান বাম দিক থেকে, সাসলেন্ট আপলোড করে দেন, ওই যে উপরে উপরে অ্যাড থিমস এর উপরে লেখা, একবার উপরে যান মাউসটা উপরে না। হ্যাঁ চুজ করে দেখি যে ডাউনলোড কম ডাউনলোড কমপ্লিট নাকি, একটু চেক করি স্যার, মেবি কমপ্লিট। চুজ ফাইল দেন, তাড়াতাড়ি চুজ ফাইলে গিয়ে, ওই যে নিচে আছে চুজ ফাইল স্যার, একটু দেখি যেটা কোথায় ডাউনলোড হইল। একটু নিচে যান, ওই যে দেখা যাচ্ছে মনে হয় নাকি, না নিকশ বাংলা। আপনি ওপেন ফাইল লোকেশন দেন তাহলে তো আপনি দেখাই দিবে। কুইক অ্যাক্সেস যান, জুম থেকে তো এইভাবে আসতেছে না আর কি। ভাই ওইখানে কুইক অ্যাক্সেস ছিল না, ওইটাই আপনি দেখতে পারতেন যে এখন ডাউনলোড আছে। স্যার আমাকে একটা মিনিট একটু সময় দিবেন, একটা মিনিট। আচ্ছা বের করেন, কুইক অ্যাক্সেসে যান। আচ্ছা স্যার গেল ক্লাসে তো আমরা কম্প্রেস করছিলাম 8 MB এর মতো হইছিল, ওইটাই কি এটা নাকি আর এটা আরেকটু কম্প্রেস? এটা মনে হয় আরেকটু কম্প্রেস। জানো ভাই আপনি ডাউনলোড হওয়ার পরে ফাইন্ড ইন ফোল্ডারে ক্লিক করেন, আপনাকে দেখাই দিবে শো করে। স্যার আমি শেয়ার করব। হ্যাঁ ভাই পাওয়া গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না ওনারটা আচ্ছা এখন ইনস্টল নাও দেন, এটা হয়তো সময় লাগবে 1-2 মিনিটের মতো হয়ে যাবে। আপনাকে যেভাবে দেখাচ্ছি সবাই একই রকম ভাবে করে ফেলেন ইনস্টল। স্যার এটা আসলো যে, আচ্ছা আপনি ইসে করেন ওই যে ATSN এ করেন, এই কারণে আপনাদের ATSN দেওয়া হয়েছে। আবার ট্রাই করে দেখতে পারেন ওখানে, অথবা ATSN ও দেখতে পারেন। ভাই আমারটা খুলছে, আমি কি করব, আমার ATXN এ দেয়া আছে। হ্যাঁ 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 শেয়ার দেন দ্রুত। আচ্ছা আচ্ছা হামিম ভাই যদি একটু ইয়া করতে। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। হামিম ভাই যদি একটু শেয়ার অফ করতে নাকি, আমার ATXN টা খোলা আছে। হ্যাঁ শেয়ার দেন মুশফিক তাড়াতাড়ি। হামিম ভাই, হামিম ভাইয়ের শেয়ার তো দেখা যাচ্ছে না ভাই, এটা আমার শেয়ার ভাই। আচ্ছা কোনটা আপনার শেয়ার? বর্তমানে আমার শেয়ার আছে ভাই, আমি তো দেখতে পাচ্ছি অন্যদেরটা। আরে হয় নাই, হামিম ভাইটাই আছে। হয় নাই, হামিম ভাইটাই আছে, হামিম ভাইটাই আছে। না না মুশফিক ভাইটা হয়েছে, আমরা তো মুশফিক ভাইটা দেখতে পাচ্ছি, আমরা হামিম ভাইটা দেখতে পাচ্ছি। পিসিতে একটা ফোনে একটা দেখা যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না। হামিম ভাই তাহলে স্টপ করে এখন, ঠিক আছে মুশফিক ভাইটা আছে এখন, ঠিক আছে এখন। আচ্ছা ইনস্টল দেন দ্রুত, পোস্ট পেজ ডিলিট করেছেন, পোস্ট পেজ প্লাগইন? হ্যাঁ হ্যাঁ ওইগুলো ডিলিট করছি ভাই, কিন্তু প্লাগইনে দুইটা, হ্যাঁ সবগুলো ডিলিট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ প্লাগইন দেখেন তো কি সমস্যা।
ডিঅ্যাক্টিভেট করতে হবে আগে। আচ্ছা হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করা আছে, ডিলিট করেন। হ্যাঁ ওই ডিলিট করে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আমার ওয়াইফাই চলে গেছিল স্যার, সরি। জি ভাই সবকিছু অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমটা আপলোড করে ইনস্টল দেন। স্যার থিম ইনস্টল সাকসেসফুলি, তারপর স্যার তারপর দেখেন কি করি। অ্যাড নিউতে দেন, আপলোড থিম বাম দিক থেকে উপরে। হ্যাঁ চুজ ফাইল দেন, হ্যাঁ ইনস্টলে দিয়ে দেন। এখন আমাদের পেইড ডোমেইন হোস্টিং কিনা আছে কারো? স্যার ডোমেইন হোস্টিং কিনা নাই স্যার, কিন্তু স্যার আপনার সঙ্গে এই বিষয়ে একটু কথা বলতাম স্যার। আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, মুশফিক ভাইয়ের সাথে কথা বলেন স্যার। একটু মানে আইডিয়া লাগছে স্যার, ছোট ভাই আর কি অনলাইনে বিজনেস করে, তো সে ওয়েবসাইট এবং লাইভ ভিডিও তো ডোমেইন হোস্টিং এর জন্য। হ্যাঁ অ্যাক্টিভিটি দেন, নেমচিপ থেকে নিয়ে নেন সবকিছু। বাঙালিরা নাকি অন্য দেশের লোকজন বাঙালি, এই কারণে বাঙালি বাঙালি ইউজ করতে পারে না এই কারণে। বাংলাদেশের রিভিউ গণনায় নিবেন না, মানে বাংলাদেশের রিভিউ কখনো গণনায় নিবেন না। আচ্ছা দেখেন এই যে পারচেজ ভেরিফাইড হয়ে গেছে, মানে থিমটা আপনার অরিজিনাল থিমটা পেয়ে গেছেন। উপরে যান, এখন উপরে যান স্ক্রল করে। হ্যাঁ এখন আমরা সাইটটা দেখি, আপনি একটা নতুন একটা ট্যাব খুলেন, তারপর আপনার সাইটে ঢুকেন, দেখি দেখতে কেমন হয়েছে। ভিজিট সাইটে যান নতুন একটা ট্যাবে। হ্যাঁ আচ্ছা স্যামসুং আর মনির সাইটটাতে আমরা ওই প্লাগইনটা দিব, পেড প্লাগইনটা প্রাথমিকভাবে। এই যে দেখেন আপনার সাইটটা কিন্তু এখন সাজানো গোছানো নেই, একবারে কোন রকম ভাবে দেওয়া আছে, তো এটা এখন আমাদের সাজানো গোছানো লাগবে। এই ট্যাবটা কেটে দেন। সাজানো গোছানোর সবচেয়ে সহজ সিস্টেম হলো প্রথমে আমরা ওই যে দেখেন বিগিন ইনস্টলিং প্লাগইনস, ওখানে একটা ক্লিক করেন, তাহলে যত প্রয়োজনীয় প্লাগইন গুলো আছে সাজানোর জন্য সব ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন। বাল্ক অ্যাকশনে দেন ইনস্টল অল বা এরকম কিছু একটা থাকবে হয়তো ইনস্টল। হ্যাঁ এবার অ্যাপ্লাই দেন ডান দিক থেকে, এক মিনিট নিচে, এক মিনিট এক মিনিট, অ্যাপ্লাই দিয়ে না সব প্লাগইন সিলেক্ট করেন বাম দিকের কোণার থেকে। হ্যাঁ নিচে যান, নিচে যান, ও কমার্স লাগবে না আমাদের, ও কমার্স দুইটা, এই দুইটার টিক চিহ্ন উঠিয়ে দেন। হ্যাঁ এবার ইনস্টল দেন, উপরে যান, উপরে গিয়ে ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল দেন, অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাইতে দেন। হ্যাঁ উপরে গিয়ে অ্যাপ্লাইতে দেন, তাহলেই হবে। আচ্ছা এখন হয়ে যাবে। ই-কমার্সটা কেন ইয়ে করলাম? ওগুলো আমরা লাগবে না, আমরা ই-কমার্স সাইট বানাচ্ছি না।
ও কমার্স ই কমার্স এর জন্য ওই দারাস টারাস এগুলোর জন্য আজকে বৃহস্পতিবার নাকি জি ভাই বৃহস্পতিবার জি বৃহস্পতিবার আমরা একেবারে তাহলে রবিবার ক্লাস করতেছি এটি 5 তারিখ করতেছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি মিস করছি তাহলে শনিবার ক্লাস হবে না না আচ্ছা স্যার ধন্যবাদ যদি দুইটাতেই SSL না থাকে সেক্ষেত্রে ঝামেলা করে মাঝে মধ্যে আচ্ছা ভাই SSL যদি না থাকে তাহলে কোনোদিনও র‍্যাঙ্ক করবে না কোনোদিনও করবে না না ভবিষ্যতে কোনোদিন র‍্যাঙ্ক হবে না গুগলের সার্চ রেজাল্টে মাঝে মাঝে ভাই ওই যে বিডি জবস এর এটা তো মাঝে মাঝে নট সিকিউর দেখি হ্যাঁ কিছু কিছু হ্যাঁ কিছু কিছু সাইট থাকে ওদের সব কম্পোনেন্ট এসএসএল এর আন্ডারে থাকে না যেমন মনে করেন কিছু ভিডিও থাকে ইমেজ থাকে ওগুলা নন এসএসএল এ থাকে তো একটা সাইজ যদি মিক্সড হয় তখন মাঝে মাঝে নট সিকিউর লেখা ওঠে ভাই হয়ে গেছে এখন কি করব এখনো হয়নি আরেকটা বাকি 6টা হইছে 7টা হইছে নিচে যান একটা রিলোড দেন তো মুশফিক ভাই হ্যাঁ বাকি যে দুইটা বাকি আছে ওগুলো ইনস্টল করে ফেলেন আচ্ছা ওই যে দেখেন রিটার্ন টু হ্যাঁ এখন দেখেন রিটার্ন টু রেকর্ড প্লাগইন ইনস্টল এখানে ক্লিক দেন হ্যাঁ টু ইনস্টলে যান টু ইনস্টল ওই যে দেখেন ডান দিকে উপরে 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 হ্যাঁ টু ইনস্টল হ্যাঁ হ্যাঁ স্লাইড রেভলিউশন এটা করেন অ্যাপ্লাই দেন অ্যাপ্লাই দেন হ্যাঁ অ্যাপ্লাই না না ওকমার্স লাগবে না ইনস্টল দেন ওই সরাসরি ইনস্টল দেন ওটার বাল্ক দেওয়ার দরকার নেই সরাসরি ইনস্টল দেন হয়ে গেছে মনে হয় বেঁকে যাবো আচ্ছা হয়ে যা ও হচ্ছে হয়ে গেছে আচ্ছা আশা করা যে হয়ে গেছে এখন আমরা আপনি ইসে যান নিচে স্ক্রল করেন
দেখাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, নিচে স্ক্রল করেন এইভাবে, হ্যাঁ হ্যাঁ নিচে স্ক্রল করেন আরো নিচে যান, হ্যাঁ অ্যাপিয়ারেন্স একটা রিলোড দেন, ড্যাশবোর্ডে যান আপনি এখন। ড্যাশবোর্ডে যান, হ্যাঁ আপডেট চাচ্ছে কিসের একটা, ওইটা দিয়ে দিলে দিয়ে দিতে পারেন, দেখেন তো আপডেট কিসের চাচ্ছে। ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে না, থিমটা আপডেট চাচ্ছে, থিমটা আপডেট করে দেন। আপডেট করব, থিম আপডেট করবেন, ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস তো আপডেট আছে, নিচে যান ওই যে দেখেন ওই যে নিচে, হ্যাঁ আব্দুর রহিম মুশফিক আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে, আর জামাল ইসলাম হামিম আপনি কো-হোস্টই আছেন। আচ্ছা হ্যাঁ আপডেট হয়ে গেছে, ড্যাশবোর্ডে যান আবার, এই প্লাগইনসে যান, প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনসে যান, একটু দ্রুত করবেন। সবগুলো সিলেক্ট করে নিচে যান, নিচে যান দেখি, ইনঅ্যাক্টিভে যান, হ্যাঁ ইনঅ্যাক্টিভে যান। হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া, আমি তো অফিসে ছিলাম কথা বলতে পাই না, এখন একটু কথা বলছি, ওই যে আমার www.soerdl ডোমেইন হোস্টিং কিনা আছে, কালকে আবার আমি এটা নতুন করে আপনি যেভাবে দেখিয়েছেন থিম আপলোড করে ইনস্টলও করেছি। আচ্ছা তাহলে অ্যাক্টিভ করে দেব, আমরা ওইটার উপর কাজ করব নেক্সট ক্লাসে। আচ্ছা তো আমি কি ওইটা লিংকটা দিয়ে দিব? দিয়ে দিতে পারেন, আমরা ক্লাসের সময় আপনার পিসি থেকে আর কি ডাইরেক্ট কাজটা করব। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড আইডি কিছু দিতে হবে আমার? না না এগুলো দিতে হবে না, শুধু ওয়েবসাইটটা দিব না? হ্যাঁ হ্যাঁ, আপনার আইডি পাসওয়ার্ড কখনো কাউকে দিবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি হয়তো আর কথা বলতে পারবো না, তো আমি দিয়ে রাখি চ্যাট বক্সে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে তো দিয়ে লাভ নাই, আজকে দিয়ে লাভ নেই, সামনে সামনে দিন দিয়ে। আচ্ছা ফাইন, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ স্যার। আর সবগুলা কি অ্যাক্টিভ করে দিব? হ্যাঁ এলিমেন্টরের ইয়ে দেখাচ্ছে যাবে, হ্যাঁ এলিমেন্টর ইটা লাগবে, প্লাগইনটা লাগবে এই থিমে কাজ করতে হলে। আচ্ছা তো ইসে যান, ইনস্টল প্লাগইনসে যান, নিচে যান, নিচে যান, দেখেন তো স্লাইডার রেভলিউশনটা আছে নাকি? না স্লাইডার রেভলিউশনটা নেই, আপনি অ্যাড নিউতে গিয়ে স্লাইডার রেভলিউশনটা নামিয়ে নেন আলাদাভাবে। না নাই, অ্যাড নিউতে গিয়ে স্লাইডার রেভলিউশনটা নামিয়ে নেন। আচ্ছা অ্যাড নিউতে না, আপনি উপরে যান, উপরে গিয়ে ওই যে দেখেন, হ্যাঁ অ্যাড নিউতে গিয়ে স্লাইডার রেভলিউশন লিখে সার্চ দেন, ওইটা হয়তো আপনার আগের থিমে ছিল এই জন্য এরকম হচ্ছে। আমাদের ওই আটটা থিম, এই মানে আটটা প্লাগইন লাগবেই পুরোপুরিভাবে ঠিকভাবে কাজ করতে। আচ্ছা তো আজকে এতটুকুই দেখাচ্ছি, বাকি অংশটুকু আমরা কালকে দেখাবো, এই পর্যন্ত সবাই কমপ্লিট করে ফেলেন, আর যদি কারো হেল্প লাগে একজন আরেকজনকে হেল্প করেন। স্লাইড কি যেন? স্লাইড রেভলিউশন, স্লাইড রেভলিউশন।